হ্যাঁ স্টুডেন্টস আজ আমরা এই ভিডিওতে ফিজিক্সের জেনারেল সায়েন্স থেকে সব সমস্ত প্রশ্নগুলো একসাথে আলোচনা করার চেষ্টা করব আর এর আগে আমরা অলরেডি কয়েকটা বার্টা আলোচনা করেছিলাম তো এই ভিডিওটা সম্পূর্ণ একটা ভিডিও যেখানে সমস্ত প্রশ্নগুলো কুইক ডিভিশনের আকারে আলোচনা করা হচ্ছে সো নাওলে স্টার্ট আর ভিডিওগুলো জানতে রেলওয়ে এন টি পিএসি পি ক্লার্কশিপ ডাব্লিউ বিসিস অন্যান্য রাজ্য লোভের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট হবে সো নাউলে স্টার্ট আমি সমস্ত প্রশ্ন আলোচনা করব না যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেই পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি সেই ধরনের প্রশ্নগুলো বিশেষ করে আলোচনা করব সোনার স্টার প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখায়ু পরিজন হয় সেটা কোন রাশি সেটা হচ্ছে ভেক্টরি অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে বটমলির পরীক্ষাটি করার সময় পরিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হতে হবে এখানে জি ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে কোন ক্লা রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত হয় এখানে ক্ষমতা তিনটি খেলার তিনটি মৌলিক একক দ্বারা গঠিত হয় অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে নিয়মিত প্রতিফলন এখানে অ্যান্সার হবে ডি দর্পণের ক্ষেত্রে ঘটে অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে শনকের আকার কমলে শব্দের প্রাবল্য কী হয় শনকের আকার কমলে শব্দের প্রাবল্য কমে অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে একশো আটত্রিশ হাটস কম্পাঙ্কের সমমেল কোনটি দুশো ছিয়াত্তর হাটস অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে আপাতন কোন পঞ্চান্ন ডিগ্রি হলে প্রতিফলন কোন কত হবে পঞ্চান্ন ডিগ্রি হবে অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর নাইন নিচে কোন আকাশে শিশির উৎপন্ন হয় না এখানে মেঘমুক্ত আকাশে শিশির উৎপন্ন হয় না অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে পিঙ্ক তোলা সাহায্যে কী মাপা হয় পিঙ্ক তোলা সাহায্যে ভার মাপা হয় পরে প্রশ্ন জলের বাস বিভনে লিন কত পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রামে অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর সময় দূরত্ব দেখুচিত্র কোনটি এখানে অ্যান্সার অপশান হবে এ বেগ বাই সময় এখানে সময় হবে নিচের দিকে পরে প্রশ্ন হচ্ছে নিউটন কোন সূত্রকে যারটি সূত্র বলেছেন নিউটন প্রথম সূত্রকে চারটি সূত্র বলেছেন অ্যান্সার হবে অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হয় সবসময় ধ্রুবক থাকে অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে জাতি অ্যান্সার হবে এখানে সি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিশ্রাঙ্ক কত ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্সার হবে এখানে সি নিচের কোন অক্ষরটি দর্পণ পৃথক দেখাবে এখানে এ নক্ষটি অ্যান্সার হবে এখানে ডি স্বরের মধ্যে সবচেয়ে কম কম বিশিষ্ট সুটি কী বলে মূল সুর বলে অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন তাই বায়ু মাধ্যমে শব্দের বেগ কত তিনশো বত্রিশ মিনিট পার সেকেন্ড অ্যান্সার হবে এখানে এ পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মাত্রাহীন রাশি মাত্রাহীন রাশি হচ্ছে কোন অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে প্রাস গতিতে অর্থাৎ প্রোজেক্টাইল মোশন কোনার গতিপথ হয় অধিবিদ্যা কার অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তের টানার সঙ্গে কোনো বস্তুর গতি প্রকৃতি কেমন হয় সরল সামঞ্জস্য গতি অ্যান্সার হবে এখানে সি এক ফার্মি হলো এখানে কত এক ফার্মি সমান টেন দি পাওয়ার মাইনাস ফাইভ এম অ্যান্সার হবে এখানে বি পর প্রশ্ন হচ্ছে তরিতের উত্তম পরিবাহী হলো এখানে লবণাক্ত জল অ্যান্সার হবে ডি পরের প্রশ্ন নিম্নক্ত কোনটি নিয়ামক রূপে পরমাণু চলিতে ব্যবহৃত হয় গলিত সোডিয়াম অ্যান্সার হবে এখানে সি অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার প্রধানত যোগাযোগের কাজে ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে অবলোহিত রশ্মির মাধ্যমে অ্যান্সার হবে এখানে সি মেশন পাওয়া যায় কোথায় মহাজাগতিক রশ্মিতে অ্যান্সার হবে ডি নেক্সট হচ্ছে এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্য কত অর্ডারের এখানে ওয়ান অ্যান্সার হবে এখানে সি পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণ কাজে ব্যবহৃত হয় ভোল্টামিটার অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার হয় চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অ্যান্সার হবে এখানে বি এক নিউটন বলতে কত টাইন এক নিউটন বলতে টেন্টি পাওয়ার ফাইভ ডাইন বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে তৃতীয় শক্তি অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে সংকট কোণের চেয়ে বড় হবে অ্যান্সার হবে এখানে সি সলাকার আকৃতি কীরূপ সুরশলাক্ষার আকৃতি হচ্ছে ইউ আকৃতি অ্যান্সার হবে এখানে বি খালি বড় ঘরে শব্দ বললে শব্দ বরাবর প্রতিফলিত হয় একে কি বলে অনুরণ বলে অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে সমতল দর্পণের রশ্মির আপাতন কোণ কত হলে রশ্মির কোণ নব্বই ডিগ্রি হবে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যান্সার হবে এখানে সি কার্য করার সামর্থ্যকে কী বলে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে অ্যান্সার হবে এখানে এ একক প্রতি সেকেন্ডে কথাটি কবার ব্যবহৃত হয় একক প্রতি সেকেন্ডে কথাটি দুবার ব্যবহৃত হয় কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া হওয়া নিচের কোন ধরনের রূপান্তর এটি রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট হচ্ছে দৌড় প্রতিযোগিতায় সময় সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয় টপ ওয়াচ ব্যবহার করা হয় অ্যান্সার হবে এখানে এ নীচের কোনটি ভেক্টর রাশি ভার হচ্ছে ভেক্টর রাশি অ্যান্সার হবে এখানে সি তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি কুড়ি গ্রামের খরা থাকে এখানে দুটি অ্যান্সার হবে এখানে বি বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি হয় মেরু অঞ্চল অ্যান্সার হবে এখানে ডি নীচের কোন পদার্থটি গলনাঙ্ক হিমাঙ্কন নেই এখানে মোমের গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন বায়ুর চাপ কম থাকে অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে কোনো বস্তু কোন প্রাথমিক বেগ ইউ তরণের এবং অতিক্রান্ত সময় টি এবং অন্তিম বেগ ভি হলে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করো এখানে অ্যান্সার হবে ভি কাল টু ইউ প্লাস সেফটি অ্যান্সার হবে সি নেক্সট হচ্ছে আদর্শ যন্ত্রের কার্যক্ষমতা কত আদর্শ যন্ত্রের কার্যক্ষমতা হচ্ছে একশো পার্সেন্ট অ্যান্সার হবে এখানে সি কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় থির উষ্ণতায় নির্দিষ্ট নির্দিষ্টভাবে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কার সূত্রে এটা হচ্ছে বয়েলের সূত্রে অ্যান্সার হবে এখানে বি ফিউস্তারের উপাদান কি ফিউস্তারের উপাদান হচ্ছে টিন এবং সিসার শঙ্কর অ্যান্সার হবে এখানে বি এক কুলম আদানে কত সংখ্যক ইলেকট্রন থাকে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টোয়েন্টি ফর এইটিন আনসার হবে এখানে ডি নিচের কোনটি তা সুপরিবি গ্যাফাইট হচ্ছে তাবতরীদের সুপরিবি অ্যান্সার হবে এখানে এ মো বা এখানে একক হলো কুন্ডাশির এটা হবে পরিবাহিতার একক অ্যান্সার হবে এখানে সি পরে বুঝলো আমাদের শক্তির প্রধান উৎস হল কী আমাদের শক্তির প্রধান উৎস হল সূর্য অ্যান্সার হবে এখানে বি পরে বুঝলো নিউটন কে আবিষ্কার করেন নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাটুই ক্যান্সার হবে এখানে ডি ডিউমার কেলে উদ্ধ উদ্ধৃণাঙ্ক এবং নিম্ন স্থীরাংকের মধ্যে পার্থক্য কত আসি হবে এখানে সি নেক্সট হচ্ছে পেলটন হুইল কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে থিতি শক্তিতে রূপান্তরিত করে आंसर হবে এখানে বি এক কিলো আওয়ার বলতে কত ওয়াট বোঝায় এখানে ছত্রিশ 10 টোয়েন্টি পাওয়ার ফাইভ অ্যান্সার হবে এখানে বি অসংনাম্য তরলের প্রবাহী বেগ মাপতে কী ব্যবহৃত হয় এখানে মিটার অসংনম্য তরলের প্রবাহী বেগ মাপতে ব্যবহৃত হয় মিটার অ্যান্সার হবে সি অসংনাম্য তরলের প্রবাহী বেগ মাপতে হয় মিটার অ্যান্সার হবে এখানে সি পরের প্রশ্ন হচ্ছে তরির চালক বলের ব্যবহারিক একক কি ভোল্ট অ্যান্সার হবে এখানে সি গামারসি কী কাজে ব্যবহার করা হয় এখানে খাদ্যে জীবাণুমুক্তিকরণে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ক্যান্সার চিকিৎসা এখানে তিনটি অপশান হবে ডি নেক্সট হচ্ছে সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে শব্দ তরঙ্গ হলো এক প্রকারের স্থিতিস্থাপক তরঙ্গ অ্যান্সার এখানে এ পরে প্রশ্ন হচ্ছে প্লাবতা কোন দিকে কাজ করে প্লাবতা উভয় কাজ করে অ্যান্সার হবে এখানে ডি চাঁদের কোন বায়ুমণ্ডল নেই কেন চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কারণ কারণ হচ্ছে চাঁদের মধ্যাকর্ষণ ক্ষমতা কম থাকে অ্যান্সার হবে সি সবুজ চালর একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙে দেখাবে নীল অ্যান্সার হবে এখানে বি দর্পণে যখন দেখা যায় ঘড়িতে তিনটি বেজেছে তখন আসল সময় হচ্ছে নয়টা অ্যান্সার হবে এখানে সি ফিউজ তারের পদার্থটি বিশেষত্বতা থাকে নিম্ন গলনাঙ্ক অ্যান্সার হবে এখানে এ পরের প্রশ্ন হচ্ছে শব্দের পাগলের একক হল ডেসিবেল আনসার হবে এখানে সি নেক্সট হচ্ছে এক গ্রাম অণুতে যে কোনো পদার্থে কত সংখ্যক অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি থ্রি অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে কুমান উষ্ণতা চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার অ্যান্সার হবে এখানে বি নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় অ্যান্টিমনি অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে কোনটি সেলসিয়াস ও ফাইনাইট কেলে সম্পর্ক সি বাই ফাইভ ইকাল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন অ্যান্সার হবে এখানে বি বস্তু লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি কির হবে এখানে বস্তু লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে এখানে প্রতিবিম্বর প্রকৃতি হবে অসৎ সমশিষ্য অ্যান্সার হবে এখানে সি অ্যাম যন্ত্রের সাহায্যে কী মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম যন্ত্রের সাহায্যে তড়িৎ তরিত পাত্র হবে এ কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় বসন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় এক্স রশ্মির আধান কত শূন্য বা নিস্তরিত হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে কিলোওয়াট ঘণ্টা কোন একক তড়িৎ শক্তি অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয় বিচ্ছ অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে এ এবং বি দুটি সমান ভরে তরল সমান তাপ দেওয়া হলো এবং বীর আপেক্ষিক তাপ এর দ্বিগুণ এবং এ এবং বিয়ের তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কেমন হবে টু ইস টু ওয়ান হবে অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে কোন গ্যাসের আণবিক ঘনত্ব বিয়াল্লিশ হলে ওই গ্যাসটির বাষ্পিক ঘনত্ব কত হবে একুশ অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে দুশো তিয়াত্তর ডিগ্রি তাপমাত্রার মান সেলসিয়াস খেলে কত হবে এখানে অ্যান্সার হবে বি জিরো ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে শ্চেন নম্বর ছিয়াশি রুট এ বাই ওয়ান বাই রুট এ ওয়ান বাই পি এটি কার সূত্রের গাণিতিক রূপ এটি কার সূত্রের গাণিতিক রূপ বয়েলের সূত্রে অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে সাতাশি নম্বর প্রশ্ন বি এখানে একটা অসমান চিহ্ন আছে এন ইহা কার সূত্রের গাণিতিক রূপ এটা হচ্ছে অ্যাভোগ্রাডের সূত্রের গাণিতিক রূপ অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে কোন উষ্ণতায় সেন্টিগ্রেট ও ফার্নাইট খেলের মান একই হয় মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে সেলসিয়াস বা ফারেনহাইট হবে না শুধুমাত্র মাইনাস চল্লিশ ডিগ্রি অপশন হবে নেক্সট হচ্ছে পিজম পিজমে কটি ত্রিকোণাকার তল থাকে পিজমে দুটি ত্রিকোনাকার তল থাকে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি নীল হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে নীল নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বাড়িতে দুশো ভোল্ট এসি তড়িৎ ব্যবহৃত হয় এখানে দুশো কুড়ি ভোল্টের মান নির্দেশ করে এফেক্টিভ ভোল্টেজকে হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন বেকার এল হবে এখানে ডি নেক্সট হচ্ছে কোন বন্ডের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক ভল্টামিটার অ্যান্সার হবে এ পরে প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্মার কোথায় কার্যক্রম হয় পরিবর্তক হয় অ্যান্সার আবেগনে বি নেক্সট হচ্ছে আমাদের দেশের নিউক্লিয় বিজ্ঞানের জনকে হোমিও জাহাঙ্গীর ভাবা অ্যান্সার হবে বি পরে প্রশ্ন হচ্ছে পুরানো দিনের বিজ্ঞানকে কী বলে কোনোলজি অ্যান্সার হবে সি ভারত ছাড়া তরল ধাতু হলো ক্যালিয়াম অ্যান্সার অভিজ্ঞ এ পরে প্রশ্ন হচ্ছে জল মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগ থেকে কম এটি কে প্রমাণ করেন রুমার অ্যান্সার হবে সি প্রাথমিক একক প্রকাশের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত রয়েছে এখানে অ্যান্সার হবে সি এ পি এস পদ্ধতি জাতি কোন ধরনের লিভার জাতি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার অ্যান্সার হবে কেন এ মেঘলা দিনে শিশির কম পড়ে কারণ হচ্ছে মেঘলা রাতে ভূপৃষ্ঠে তা বিক্রম ধীরে হয় অ্যান্সার হবে কেন ডি ব্যাং তত্ত্বের প্রবক্তাকে এডুইন হারাল এডুইন হারাল ব্যাং তত্ত্বের প্রবক্তা নিচে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নৌকার দাঁড় দ্বিতীয় শ্রেণীর লিভার অ্যান্সার এখানে ডি কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে অ্যান্সার এখানে বি পরে প্রশ্ন হচ্ছে ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনককে আচার্য প্রশান্ত চন্দ্র মহালান বিশ অ্যান্সার এখানে ডি ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক হচ্ছেন আচার্য প্রশান্ত চন্দ্র মহালান বিশ অ্যান্সার হবে ডি কার্য কি কার্য হল দুটি ভেক্টর রাশির গুণফল অ্যান্সার হবে কেন এ পরে প্রশ্ন জলের তুলনায় বাড়িতে শব্দের বেগ হচ্ছে কম অ্যান্সার হবে কেন এ পরে প্রশ্ন গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার জন্য কীরকম দর্পণ ব্যবহার করা হয় উত্তল দর্পণ ব্যবহার করা হয় অ্যান্সার হবে কেন এ সিজেস পদ্ধতিতে জলসামেখক কার্য কি কার্য হল দুটি ভেক্টর রাশির গুণফল অ্যান্সার হবে কেন এ পরে প্রশ্ন হচ্ছে জলের তুলনায় বাড়িতে শব্দের বেগ কেমন হয় কম হয় গাড়ির পিছন দিকে দৃশ্য দেখার জন্য রকম দর্পণ ব্যবহার করা হয় উত্তল দর্পণ ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে সিজিএস পদ্ধতিতে জলস্রমের লেখক হল গ্রাম অ্যান্সার হবে এখানে সি ফোটন হল এক ধরনের ভারহীন কণা অ্যান্সার হবে এখানে সি কোনো ধাতু বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয় কোনো ধাতু বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে ইলেকট্রন কণা নির্গত হয় অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অন্তরক পদার্থ নয় গ্যাফাইট পদার্থ পদার্থনা অ্যান্সার হবে এখানে ডি নিচের কোনটি মৌলিক বর্ণ নয় এখানে হলুদ মৌলিক বর্ণ নয় অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে একশো চোদ্দো নম্বর প্রশ্ন পৃথিবীর চার ধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কী হতো কালো হতো অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে ফাইনাইটকেলের প্রাথমিক অন্তর্গত একশো আশি অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে জল শ্রমের পদ্ধতিতে পদ্ধতিতে কি গ্রাম অ্যান্সার হবে এখানে এ কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার ঘনত্ব কত গুণ এখানে দুই গুণ অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর একক ঘরের উষ্ণতায় এক ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে ওই বস্তুর কি বলা হয় তাপ তাপগ্রাহিতা বলা হয় অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইফ তার কোন প্লাস্টিকে মোড়া থাকে এখানে লাল প্লাস্টিকে মোড়া থাকে অ্যান্সার হবে এখানে এ পরের প্রশ্ন হচ্ছে ডব্লু এইচ একক ডবলু এইচ হচ্ছে তরিত শক্তি লেখক হবে কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে এখানে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে আর কে সার্বজনীন গ্যাস দুবাক বলা হয় এসআই এককে আরের মান কত এখানে এইট পয়েন্ট থ্রি ওয়ান চুল মূল পার কেলভিন আনসার হবে এখানে ডি নেক্সট হচ্ছে নিচের কোন উপাদানের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিচলিত হয় ক্লাস অ্যান্সার হবে এখানে ডি আলোর আপেক্ষিক প্রতিষ্ঠাঙ্ক কোন চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় এখানে অ্যান্সার হবে সি এটা সম্ভবত চিহ্ন তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেটা কী বলে পরে প্রশ্ন কোশ্চেন নম্বর একশো ছাব্বিশ প্রশ্ন অ্যান্সার বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে বয়েলের সূত্রে সাধারণত ধ্রুবক থাকে উষ্ণতা নেক্সট হচ্ছে এস টিভিতে দু গ্রাম হাইড্রোজেনের আয়তন ষোলো গ্রাম এবং ষোলো গ্রাম অক্সিজেনের আয়তনের মধ্যে সম্পর্ক কী হাইড্রোজেনের আয়তন সাধারণত বেশি হয় অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে পারদের হিমাঙ্ক কত মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে ডি এখানে নিচের কোনটি লেন্সের সমীকরণ ওয়ান বাই ভি ইকাল টু মাইনাস ওয়ান মাইনাস ইউ অ্যান্সার হবে এখানে ডি ওয়ান মাইনাস ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকাল টু ওয়ান বাই এফ এসব পদ্ধতিতে তরিত আধানের কক্ষী ক্রম অ্যান্সার এখানে সি পরে প্রশ্ন হচ্ছে বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কী বলে তরিত তাপগাহিতা বলে অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে চাপ সঞ্চালনের নীতি কী নামে পরিচিত পাঁচকালের সূত্র নামে পরিচিত অ্যান্সার হবে এখানে সি শ্রেণী সমবায় রোধ সমন্বয়ের মান বৃহত্তম হয় এখানে অ্যান্সার হবে এ অভ্যন্তরীণ অভ্যন্ত নির্ভর করে কোন বস্তুর তৃতীয় ও গতি শক্তির গতিশক্তির সি চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন কেমন হয় সর্বনিম্ন হয় অ্যান্সার হবে এখানে বি একটি উত্তল আয় না গাড়িতে ব্যবহৃত হয় কারণ এটি সমশিষ্ট ছোট ও প্রতিবিম্ব তৈরি করে অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে ব্যারোমিটারের পারদের উত্থান নির্দেশ করে কি ভালো আবহাওয়া অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে একটি নিউক্লিয়াসের একই সংখ্যক নিউটন কিন্তু ভিন্ন সংখ্যক প্রোটন বা ভর সংখ্যা হলে তা পরিচিত হয় আয়সো দ্বারা অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে তাপের সর্বোত্তম ও নিকৃষ্ট পরিবাহী হলো অ্যান্সার হবে এখানে গে এজি ও পিবি নেক্সট হচ্ছে বাতাস থেকে কাছে আলো প্রতিষ্ঠিত হলে কোনটি পরিবর্তিত হয় এখানে তরঙ্গ দৈর্ঘ্য ও গতি পরিবর্তিত হয় অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে মরিচিকার সৃষ্টি হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে অ্যান্সার হবে এখানে সি নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয় জল ক্রেন কোন শ্রেণী লিভার ক্রেন হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার অ্যান্সার হবে এখানে কে কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভর বেগও দ্বিগুণ হবে অ্যান্সার হবে এখানে কে পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ কি জলের বাষ্পন অ্যান্সার হবে এখানে কে নেক্সট হচ্ছে লাউড স্পিকারের কোনো শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় লাউড স্পিকারের কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সার হবে এখানে ডি কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভর বেগও দ্বিগুণ হবে আনসার হবে এখানে এ একশো চল্লিশ নম্বর প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পুকুরের জলে প্রবুল গ্রীষ্মে ঠান্ডা থাকার কারণ কি পুকুরের জল প্রবুল গ্রীষ্মেও ঠান্ডা থাকে কারণ হচ্ছে জলের বাস্পবন অ্যান্সার হবে এ লাউড স্পিকারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত অ্যান্সার হবে এখানে ডি ঘড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে থিতি শক্তির সঞ্চার করি অ্যান্সার হবে এখানে এরপরে প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার স্তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে সেটা হচ্ছে আয়নস ফিয়ার অ্যান্সার হবে বি যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যান্সার হবে সি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কী জন্য নোবেল পুরস্কার লাভ করেন এখানে আলোক ক্রিয়া আবিষ্কারের জন্য অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে হিরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয় এক্স রশ্মি দ্বারা নির্ণয় করে অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর একশো তিপান্ন চাপ প্রয়োগ করে বরফ গলানো এবং পরে চাপ অপসারণ করে পুনরায় জমাট বাঁধানোর প্রক্রিয়াকে কী বলে পুনঃশ্লিপ ভবন অ্যান্সার হবে এখানে সি বৃত্তেকার পথে ঘূর্ণায়নমান কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয় সমবেগ সম্পন্ন অ্যান্সার হবে এখানে ডি ঘূর্ণায়মন পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে রাখা ধরে পাখা ঘুরতে থাকে কেন গতিজার ডিজনের অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কী বোঝো বলবাহু বা রোদবাহু অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে ওজন বাক্স বাক্সে এক গ্রামের একটি বাটখরা থাকে কটি বাটকরা থাকে ওজন বাক্সে এক গ্রামে কটি বাটকরা থাকে অ্যান্সার হবে এখানে একটি নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবী নিরীক্ষীয় অঞ্চলে জি এর মান কত নাইন পয়েন্ট সেভেন এইট এম পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে থানভেদে কোনটি পরিবর্তনশীল থানভেদে বস্তুর ভর হচ্ছে পরিবর্তনশীল পরে প্রশ্ন হচ্ছে বর্ষাকালে চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন আর্দ্রতা কম থাকে অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে নিচের কোন ঘটনার জন্য আমরা কোনো বস্তুকে দেখতে পাই বিক্ষিপ্ত প্রতিফলন অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে হিরকের সংকটখনের মান কত চব্বিশ ডিগ্র পয়েন্ট পাঁচ ডিগ্রি এখানে অ্যান্সার হবে এরপর প্রশ্ন হচ্ছে পাঁচশো বারো হার্স সাতশো আটষট্টি হার্স দুশো ছাপান্ন হার্স এবং সাতশো হার্স কমপাঙ্ক্ষ বিশিষ্ট সুরগুলির মধ্যে কোনগুলি অষ্ট এখানে অ্যান্সার হবে বি দুশো ছাপান্ন হার্স এবং পাঁচশো বারো হার্স নেক্সট হচ্ছে নিচের কোনটি তরল ধাতু গ্যালিয়াম হচ্ছে তরল ধাতু অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে একশো সাতষট্টি নম্বর প্রশ্ন নিচে কোনটি আদর্শ গ্যাস সেখানে কোনোটি নয় অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ কত উচ্চতা পরিমাপ করা যায় একশো দশ ডিগ্রি ফাইনাইট অ্যান্সার হবে এখানে সি পরম কেলে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পাঠ কত হবে তিনশো দশ কেলবিন অ্যান্সার হবে এখানে সি নিচের কোনো তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে ব্যারোমিটারের পাঁচতমে উচ্চতা হঠাৎ কমতে থাকলে ঝড়ের সম্ভাবনা দেখা দেয় অ্যান্সার হবে এখানে বি একটি বস্তুর প্রবণতা থাকে সর্বদা সর্বনিম্ন তিতিশক্তিতে অবস্থান করে অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে কাঁচ ভাঙার শব্দ ছাড়াও আর এক প্রকার শব্দ শোনা যায় কেন উচ্চ চাপের ভিতরে গ্যাস বাইরে আসে বলে অ্যান্সার হবে কেন এ পরে প্রশ্ন হচ্ছে ম্যাক নম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয় ম্যাক নম্বর পুরো জাহাজের বেগ মাপতে ব্যবহৃত হয় অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে তরঙ্গ বিস্তারের উপর নির্ভর করে শব্দের তীব্রতা অ্যান্সার হবে এখানে এ পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পদার্থটির সব থেকে বেশি জল অ্যান্সার হবে এখানে সি ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসের অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে বায়ুর চাপ প্রয়োগের কারণ কি বায়ুর অনুগুলির গতিশীলতা অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে আপেক্ষিক গুরুত্বের একক কি এখানে গ্রাম সিসি পাউন্ড ঘন ফুট কেজি এম থ্রি এবং অপশান ডি কোনোটি নয় অপশান হবে ডি কোনোটি নয় নেক্সট হচ্ছে নিচের কোন পদার্থটি ত্বরিত অপরিবাহী চিনির জলীয় দ্রবণ হচ্ছে ত্বরিত অপরিবাহী ঝড় ও সমুদ্র সমুদ্রসরতের শক্তি হলো গতিশক্তি অপশান হবে বি আনসার গতিশক্তি পরে প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম রেডিয়াম প্লুটিনিয়াম উপরোক্ত মৌলের কোনগুলি পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয় অপশান হবে এখানে ডি এক ও তিন অর্থাৎ ইউরেনিয়াম এবং প্লুটিনিয়াম পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম এবং প্লুটিনিয়াম পরে প্রশ্ন হচ্ছে সেমিকন্ডাক্টারের উষ্ণতা বাড়লে এর রোদাঙ্ক কী হয় রোদাঙ্ক কমে অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে এয়ার পকেট সৃষ্টি হওয়ার কারণ কি এয়ার পকেট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য অ্যান্সার হবে এখানে সি নিম্নোক্ত কোন জোড়া সরি এখানে নিম্নক্ত কোন জোড় তরিচ্ছুম্বকীয় তরঙ্গ এক্স ও ওয়াই রসি হচ্ছে তরিচ্ছম্বকীয় তরঙ্গ অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে প্রতি সেকেন্ডে আলোর সর্বোচ্চ সম্ভাব্য বেগ কত থ্রি ইন্টু টেন দি পাওয়ার এইট মিটার অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত কোন কোণে ছুটবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে ডিজেল ইঞ্জিনে ব্যবহৃত হয় কোনটি এখানে অপশান হবে এক ও তিন অর্থাৎ সিলিন্ডার এবং পিস্টন নেক্সট হচ্ছে গাড়িতে হাইড্রলিক ব্রেক ব্যবহার করা হয় কোন নীতিতে চলে যা নীতিতে চলে হাইড্রলিক ব্রেক এটি পাঁচকালের নীতিতে চলে অ্যান্সার হবে এখানে ডি পরের প্রশ্ন হচ্ছে সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতল দেখতে কোন যন্ত্র ব্যবহৃত হয় প্যারিস যন্ত্র ব্যবহৃত হয় অ্যান্সার হবে কিনা এ নেক্সট হচ্ছে প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাণ কার্যালয়ে প্ল্যাটিনাম ও ইউরিনিয়াম নির্মিত যে শঙ্কর ধাতুর দণ্ড জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হয় তাতে প্লুটিনিয়াম ও ইউরিনিয়াম ধাতুর অনুপাত কত ওয়ান ইস টু নাইন অ্যান্সার হবে কিনা এ পরে প্রশ্ন হচ্ছে এক আলোকবর্ষের মান কত নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন পাওয়ার ফিফটিন মিটার অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে ফার্মি এককের সাহায্যে কী পরিমাপ করা হয় পরমাণুর ব্যাস পরিমাপ করে অ্যান্সার হবে এখানে সি কে সর্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন বিজ্ঞানী নিউটন অ্যান্সার হবে এখানে এ কোনো বস্তুর ওজন চাঁদে তিন কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে আঠেরো কেজি অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে হাইড্রোজেন যন্ত্রের সাহায্যে অ্যান্সার হবে এখানে সি সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায় বিকিরণ পদ্ধতি অ্যান্সার হবে এখানে এ জলের ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে বায়ুর চাপের উপর নির্ভর করে অ্যান্সার হবে এখানে ডি পর প্রশ্ন হচ্ছে দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন অবতল দর্পণ ব্যবহার করেন অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে কোন ধাতু বজ্রবাহ তৈরিতে ব্যবহার করা হয় তামা অ্যান্সার হবে এখানে এ চুম্বকের সমমেরু পরস্পরকে কী করে বিকর্ষণ করে অ্যান্সার হবে এখানে সি সাধারণ তারের তুলনায় আর তারের রোধ কেমন হয় কম হয় অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে কোনো নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায় এখানে আর্গান বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায় পরের প্রশ্ন হচ্ছে মহিলাদের কলার স্বর তীক্ষ্ণ হয় কেন কম বেশি থাকে বলে আনসার হবে এখানে এ পিভিকটি সমীকরণকে কী বলে আদর্শ গ্যাসের সমীকরণ আনসার হবে এখানে ডি পরের প্রশ্ন হচ্ছে মোলার ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয় গ্রাম পার লিটার অ্যান্সার হবে এখানে বি নেক্সট হচ্ছে আঠেরো গ্রাম জলের অনুসংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি অ্যান্সার হবে এখানে সি সৌরশক্তির উৎস কি নিউক্লিয়ার সংযোজন অ্যান্সার হবে এখানে ডি পরের প্রশ্ন হচ্ছে রামধনুর রামধনুর সাতটি বর্ণের মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ সবচেয়ে বেশি হয় লাল অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে বায়ু কোন ধরনের পদার্থ বায়ু হচ্ছে মিশ্র পদার্থ অ্যান্সার হবে এখানে বি কোনো মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয় ফার্মি একক দ্বারা প্রকাশ করা হয় অ্যান্সার হবে এখানে এ ধাতু বিদ্যুতের সুপরিবাহী কারণ ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে নিচের রাশিগুলির মধ্যে কোনটি খেলার রাশি চাপ হচ্ছে খেলার রাশি অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে রেক্টিফায়ার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এসি থেকে ডিসিতে পরিবর্তন অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে রাডার নিম্লিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় রাডার কুরন্ত কোনো বস্তু যেমন এরপ্লেন ইত্যাদির অবস্থান নির্ণয় অ্যান্সার হবে এখানে ডি কুড়ি হার্টসের নিচের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কী বলে ইনফ্রাসনিক অ্যান্সার হবে এখানে বি ইনফ্রাসনিক নেক্সট হচ্ছে কোন মাধ্যমে শব্দ সর্বাধিক গতিবেগ সঞ্চালিত হতে পারে এখানে লে অ্যান্সার হবে এ পরের হচ্ছে কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে শূন্য মাধ্যমে অ্যান্সার হবে এখানে ডি আগের প্রশ্ন ছিল শব্দ সর্বাধিক গতিবেগ সঞ্চালিত হতে পারে সর্বাধিক গতিবেগে এখানে স্টিল হবে অপশান অর্থাৎ জড়বোষ্ঠীর মধ্যে দিয়ে এবং আলো সর্বাধিক গতিবেগে সঞ্চালিত হতে পারে অর্থাৎ অতিক্রম করতে পারে শূন্য মাধ্যমে অ্যান্সার হবে কেন ডি পরে প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয় এয়ারক্রাফট অ্যান্সার হবে কেন বি পরে প্রশ্ন হচ্ছে এক ওয়ার্ড ঘন্টা বলতে কী বোঝায় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ওয়াড থ্রি অ্যান্সার হবে এখানে সি জার্মান শিল্পার কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত জার্মান শিল্পের দস্তা তামা নিকেল ধাতুর সংমিশ্রণে গঠিত অ্যান্সার হবে এখানে ডি সি জি এস এম কে এস পি এস এবং এস আই পদ্ধতিতে নিচের কোন রাশি কোন রাশি একক একই হয় এখানে সময় অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয় কিপটন অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক কোন এককে মাপা হয় হার্স কোকে মাপা হয় অ্যান্সার হবে ডি নিচের কোনটি বস্তুর স্বকীয় ধর্ম ভর হচ্ছে বস্তুর স্বকীয় ধর্ম অ্যান্সার হবে কেন এ কোথায় বস্তুর ওজন শূন্য হয় পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় অ্যান্সার হবে এখানে সি অতিক্রান্ত পথ দূরত্ব বায় সময় কে কী বলা হয় দ্রুতি বলা হয় অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে এ বিকেল টু জি পয়েন্ট এম ওয়ান বাই এম টু বাই আর টু এই সূত্রে জি এর মান জি এর অর্থ কী সার্বজনীন অভিকশ হচ্ছে ধ্রুব অ্যান্সার হবে এখানে সি কোন ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবেন মহাকাশ যেন আবর্তনকালে অ্যান্সার হবে এখানে বি মহাকাশ জানে আবর্তনকালে অ্যান্সার হবে বি পরের প্রশ্ন হচ্ছে একটি লোহার বলকে মাটির উপর ঘুড়িয়ে দিলে বলটি যত দূর যায় পাকার মেঝেতে ঘড়ি দিলে তার চেয়ে বেশি দূর যায় কেন কারণ ঘর বল কম হয় বলে অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে এটি নিউটনের কোন সূত্র মেনে চলে তৃতীয় সূত্র অ্যান্সার হবে সি অপকেন্দ্র বলকে কী বলে অলিক বল বলা হয় অ্যান্সার হবে এখানে বি সার্কাসের মৃত্যুকু খেলা কোন প্রকারের বলের উদাহরণ এটা হচ্ছে অপকেন্দ্র বল অ্যান্সার হবে এ পরে প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে আর কিটিমিসের নীতিটি প্রযোজ্য হয় ওয়াই ক্ষেত্রে এখানে তরলের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রেও অ্যান্সার হবে সি জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কী জলের আপেক্ষিক তাপ বেশি দুধের কম অ্যান্সার হবে এখানে এ নিচের কোন রসিটি কোনো মৌলিক কোন মৌলের পারমাণবিক পরিবর্তনের জন্য নির্গত হয় এখানে গামা রসি ক্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় কোবাল ট্যান্সার হবে সি ওজনের পারমাণবিক পারমাণবিকতা কত এখানে তিন অ্যান্সার হবে এখানে ডি নিচের কোন মৌলটির একক মৌলটি এক পরমাণুক এখানে অ্যান্সার হবে ডি নিউ কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাফা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাফা হয় থার্মাল আয়োাইটেজ আয়োনাইডেশন তথ্য প্রকাশ করেন কে মেঘনাথ সাহা অ্যান্সার হবে এখানে বি ফার্নাইটকেলের পরম শূন্য উষ্ণতার মান কত এখানে মাইনাস চারশো উনষাট পয়েন্ট চার ডিগ্রি ফার্নাইট আনসার হবে এখানে বি নক্ষত্রগুলি মিট মিট করে চলে বলে মনে হওয়ার কারণ কি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন হওয়ায় ও স্তরগুলির প্রতি প্রতি মুহূর্তে বদলের জন্য অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে ঘর্ষণ বল গতির বিপুর দিয়ে কাজ করে অ্যান্সার এ যে পদার্থ চুম্বক পদার্থ নয় এখানে জিঙ্ক চুম্বক পদার্থ নয় অ্যান্সার সি কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি তরি শক্তিতে রূপান্তরিত হয় ডাইনামক অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তু আলাদা করা যায় সেটি হল সেন্ট্রি ফিউজ অ্যান্সার হবে এ সি প্রকৃতপক্ষে হল ইলেকট্রন প্রবাহ অ্যান্সার এখানে বি পরে প্রশ্ন হচ্ছে টরিস্থানে কি থাকে পারদ বাষ্প থাকে অ্যান্সার এখানে বি লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয় ডাইফটার এককে অ্যান্সার সি কোন শিল্পক্ষেত্রে অপরকে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল অ্যান্সার এখানে ডি রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় জীবাশ্ম অ্যান্সার এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে অভ্রকে ইলেকট্রিক্যাল সামগ্রীতে বিশেষত ইলেকট্রিক আয়রনের ব্যবহার করা হয় কারণ অভ্র তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী অ্যান্সার হবে এখানে সি নিচের পদার্থগুলির মধ্যে কোনটি গলনের ফলে আয়তন বাড়ে না এখানে বরফ অ্যান্সার হবে এখানে সি কোনো মৌলের নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে কি হয় মৌলের পারমাণবিক সংখ্যা দুই একক হ্রাস পায় অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে কোনো রেডিও অ্যাক্টিভ মৌলের অর্ধ জীবন কিসের উপর নির্ভরশীল হয় এটার অ্যান্সার হবে বি চাপের উপর নির্ভরশীল রেডিও অ্যাক্টিভ মূল্যের অর্ধজীবন জীবন সাধারণত চাপের উপর নির্ভরশীল ভেদন ক্ষমতা নিরোখে কণাগুলির বর্ধিত ক্রম অনুযায়ী সাজান এখানে কামা আলফা এবং বিটা অপশান হবে বি পরে প্রশ্ন হচ্ছে কোনো পদার্থের গতিশক্তি দ্বিগুণ করলে তার ভরভাগের কী পরিবর্তন হবে রুট টু গুণ বৃদ্ধি পাবে অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে চুম্বকীয় তথ্যের প্রবাক্তাকে ম্যাক্স হয়েল অ্যান্সার হবে এখানে ডি বায়ু স্তরের ওজন গ্যাসের স্তর দেখা যায় কিসের মধ্যে বিক্রিয়ার ফলে অক্সিজেন ও অতিবিঘ্ন রসির বিক্রিয়ার ফলে অ্যান্সার হবে এখানে বি সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে মাফা হয় আলট্রাসনিক শব্দের প্রতিধ্বনি সাহায্যে অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাফা যায় ফ্যাগোমিটার অ্যান্সার হবে এখানে এ পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন লেখককে অ্যাস্ট্রোনমিক্যালেখক অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে দশমিক পদ্ধতি বলা হয় এখানে এসআই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয় ক্রুগের যন্ত্রে কেন ব্যবহার করা হয় তারের ব্যাস মাফার জন্য অ্যান্সার হবে এখানে পি নেক্সট হচ্ছে আর কিসের লেখক আরক হচ্ছে এখানে কার্য এবং শক্তি বয়ের লেখক অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার দুশো আটষট্টি এসআই পদ্ধতিতে কোজনের অভিকর্ষে একক হচ্ছে কিলোগ্রাম পার ভার কিলোগ্রাম ভার অ্যান্সার হবে ডি প্রশ্ন হচ্ছে চাঁদের একটি বস্তুর ভর যদি আঠেরো নিউটন হয় তাহলে পৃথিবীর বস্তুর ভর হবে একশো আট নিউটন নেক্সট হচ্ছে কোনো বস্তুর ওজন পৃথিবীতে বারো নিউটন হলে কৃত্রিম উপকার কেমন হবে কৃত্রিম উপগ্রহে অভিজ্ঞতা তরণ থাকবে না তাই ওজন হবে শূন্য অ্যান্সার হবে সি ডায়নামার সাহায্যে তরিত উৎপাদন কোন প্রকার শক্তির রূপান্তর যান্ত্রিক শক্তি তরিত শক্তির রূপান্তর অ্যান্সার হবে এ নিচের কোন পদার্থটির উদ্যপাতন দেখা যায় না এখানে আয়োডিন শুষ্ক বরম এখানে ডি চর্বির গলনাঙ্ক কত এখানে নির্দিষ্ট গলনাঙ্ক নেই অ্যান্সার হবে এখানে ডি নীচের কোন পদার্থটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায় পিতল অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে গলনাঙ্কের ভিত্তিতে কোনটি আলদা এখানে মম নিচের কোন পদার্থটি চাপ বাড়লে কলনাঙ্ক কমে যায় পিতল অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে কলনাঙ্কের ভিত্তিতে কোনটি আলাদা মোম অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে একটি সুতোর সাহায্যে ঘরের উষ্ণতায় বটমলি পরীক্ষাটি করা হলো এক্ষেত্রে পরীক্ষাটির বিফলতার কারণ কী হতে পারে বিফলটির কারণ হতে পারে এখানে সুতো তাপের যেহেতু হয় এই অ্যান্সার হবে এ নেক্সট হচ্ছে বরফ এবং সাধারণ লবণের হিমমিশ্রণে বরফ এবং সাধারণ লবণের ওজনের অনুপাত কী হবে থ্রিস টু ওয়ান অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে শীতের দেশে মোটর গাড়ির রেডিও রেডিয়েটারের জলের সাথে কী মেশানো হয় রেডিয়েটারের জলের সাথে গ্লিসারাল মেশানো হয় আনসার হবে কিনে নেক্সট হচ্ছে লবণ জলের ইউট্যাক্টিক উষ্ণতা কত মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে সি নেক্সট হচ্ছে লবণ জলের ইউট্যাক্টিক উষ্ণতা কত মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে এখানে সি থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কী করা হয় থার্মোমিটারের কে জলের কিছুটা উপরে রাখা হয় অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল সেন্ট্রিফিউশন অ্যান্সার হবে এখানে সি পরের প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কিসের উপর নির্ভরশীল পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অ্যান্সার হবে এখানে সি আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ পরিমাপ করেন আলোর গতিবেগ পরিমাপ করেন বিজ্ঞানী রুমার নিম্নলিখিতদের মধ্যে কোনটি নিউক্লিয়ার রিয়্যাক্টরেট মডারেটর হিসাবে ব্যবহৃত হয় ক্রেফাইট অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে কে কোন পদ্ধতির দ্বারা পৃথক করা যায় প্রাথম পদ্ধতির দ্বারা পৃথক করা অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে কুয়োর নিচে নামতে গেলে ওজনের কি পরিবর্তন ঘটে ওজন সামান্য হ্রাস পায় নেক্সট প্রশ্ন দুশো অষ্টাশি নম্বর প্রশ্ন নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি ফুটনাঙ্ক সবচেয়ে কম এখানে হিলিয়ামের ফুটনাঙ্ক সবচেয়ে কম নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় আনসার হবে এ বায়ু কি বায়ু হচ্ছে একটি মিশ্রণ পদার্থ আলফার রসিকি এটা হচ্ছে ধনাত্মক অ্যান্সার হবে এ বিটা কণা হচ্ছে ঋণাত্মক অ্যান্সার হবে এখানে বি কামার রসিকি তরিচুম্বক তন ক্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে ফোটন কি ফোটন হচ্ছে একটি আলোক কণিকা অ্যান্সার হবে সি ফোটন হচ্ছে আলোক অর্ধ পরিবাহী কোনটি অ্যান্সার হবে এখানে সি জি গি জি এর সাথে এস মিশ্রণ করলে অর্ধ পরিবাহী হবে এন টাইপ অ্যান্সার হবে এ পরের প্রশ্ন হচ্ছে এস আই এর সাথে এ এল মিশ্রিত করলে অর্ধ পরিবাহী হবে পি টাইপ অ্যান্সার হবে এখানে বি নেক্সট হচ্ছে ডায়েট ভাল পেস সিকে ডি সি করে অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে প্রভাব মাত্রা বেশি হবে শুরু তারই অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাস্কের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন এখানে বায়ুচাপ শূন্য চাঁদের অভ্যোগ অভিকর্ষ জবল কম চাঁদের অভিকর্ষ জবল বেশি এবং সঠিক ব্যাখ্যা নেই এখানে অপশান হবে এ বায়ু চাপ শূন্য নেক্সট হচ্ছে প্রেশার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটে আনসার হবে এখানে বি প্রেসার কুকারের মধ্যস্থ বাষ্পচাপ বায়ুর চাপের কত গুণ হয় দুই গুণ হয় অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে সম্পৃক্ত বাষ্প কোন সূত্রটি মেনে চলে না চার্লস এবং ভয়েলের সূত্র মেনে চলে না অ্যান্সার হবে এখানে সি কম্বল লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া হয় কম্বলের লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া হয় এ নিচের কোন ঘটনার জন্য হয়ে থাকে এটা হবে তিতি চাডের জন্য অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি একই ইয়াদের ভরবেগের সম্পর্ক কি। ভারী বস্তুর ভরবেগ বেশি আনসার হবে এখানে বি নেক্সট হচ্ছে আনাততলের যান্ত্রিক সুবিধা কত একের বেশি হয় অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে নিচের কোনটি প্রথম প্রথম শ্রেণীর লিভার নয় এখানে মুখের চুয়াল আনসার হবে এখানে বি ডাক্তারি থার্মোমিটারের সাহায্যে সর্বনিম্ন উষ্ণতা পাওয়া হয় পঁচানব্বই ডিগ্রি ফারান্সার হবে এখানে বি সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন জলের আপেক্ষিক তাপ বেশি থাকে বলে অ্যান্সার হবে কেন এ পরে প্রশ্ন হচ্ছে জল বিনামূল্যে পাওয়া যায় সরি এখানে নেক্সট প্রশ্ন হবে কোশ্চেন নাম্বার তিনশো দশ সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন এখানে জলের আপেক্ষিক তাপ বেশি বলে অপশন হবে কে পরে প্রশ্ন হচ্ছে নিচে কোনটি বিক্ষিপ্ত প্রতিবলন নিয়ম মেনে চলে গধুলি বিক্ষিপ্ত প্রতি নিয়ম মেনে চলে পরে প্রশ্ন হচ্ছে ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের সদবিম্ব অ্যান্সার আবেগ বি সদ্বিম্ব প্রকৃতির কোনো প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না কোন প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না অসৎ প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না নেক্সট হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কী ওয়াই দূরত্ব সমান অ্যান্সার আপেক কোশ্চেন নম্বর তিনশো পনেরো একটি ডাকতে বা ঘড়ির ক্ষেত্রে যখন ছটা বাজে তখন দর্পণে দেখলে কটা বাঁচছে বলে মনে হবে অ্যান্সার হবে এখানে এ বারোটা বাড়ছে বলে মনে হবে কোনো বস্তুর লেন্স থেকে অসীমিত দূরত্ব থাকলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয় এ দূরত্বে অ্যান্সার হবে কেন এ পিজামের মধ্যে মোট কটি তল থাকে পাঁচটি তল থাকে অ্যান্সার হবে কেন সি বর্ণালীর মাঝের বর্ণ কোনটি হলুদ অ্যান্সার হবে কেন সি বিপদ সংকেত রূপে লাল আলো ব্যবহার করা হয় কেন রক্তের রং লাল বলে অ্যান্সার হবে এখানে ডি কোনো সমতল দর্পণ থেকে বস্তু বারো মিটার দূরত দূরে থাকলে দর্পণ থেকে তার প্রতিবিম্ব কত দূরে থাকে চব্বিশ মিটার অ্যান্সার হবে এখানে সি হিলিয়ামের বাইরের কক্ষে মোট ইলেকট্রন আছে কটি একটি অ্যান্সার হবে এখানে এ ম্যাগনিফাইং গ্লাস কী ধরনের লেন্স এটা হচ্ছে উত্তল লেন্স অ্যান্সার হবে এ সূর্যের আলো যখন বৃষ্টি ফোটার উপর পড়ে তখন বেনিয়াসো কলা সৃষ্টি হয় এর কারণ হচ্ছে প্রতিসারণ এবং অভ্যন্তীন প্রতিফলন অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে লেন্সের ক্ষমতা কোন এককে ফোকাস করা হয় টাইপটার এককে ফোকাস করা অ্যান্সার হবে সি একটি বলকে উপরে ছুঁড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে এখানে তরণ ধ্রুবক থাকে অ্যান্সার হবে সি টেপ রেকোটার শব্দে রেকর্ডিংকে আবিষ্কার করেন বিজ্ঞানী পলসন দুধকে মসৃণ করে কিম বার করার সময় কোন পদ্ধতি ব্যবহৃত হয় কেন্দ্রাতিক বল অ্যান্সার হবে সি কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কেন আলুর প্রতিফলনের জন্য সরি আলুর বিচ্ছিন্নের জন্য অ্যান্সার হবে ডি নেক্সট হচ্ছে সৌরকোষ কী দিয়ে তৈরি হয় সৌরকোষ সিলিকন এবং চার্মিনিয়াম দিয়ে তৈরি হয় অ্যান্সার হবে সি পারমাণবিক চুল্লিতে ক্যাডিয়াম রড কেন ব্যবহার করা হয় নিউট্রন শোষণের জন্য অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে ফিউজ অয়ারে থাকে ফিউজ ওয়ারে টিনও সীশা থাকে অ্যান্সার হবে এখানে ডি রোদাঙ্কের এককম হচ্ছে রোদ্রাঙ্কের রেখক হচ্ছে ওম ইন্টু মিটার অ্যান্সার হবে এখানে বি ধারকত্যেরক হচ্ছে ফ্যাডে অ্যান্সার হবে এখানে কে পর প্রশ্ন ফটো সেল ফটো সেল কি আলোক শক্তির থেকে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত অ্যান্সার হবে এ শব্দ শোনা যায় কুড়ি হার্স থেকে কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হার্স অ্যান্সার হবে কিনা এ কম্পাঙ্কের একক কী কম ফাঙ্কের রেখক হচ্ছে হার্স অ্যান্সার হবে এ কুড়ি হার্স কুড়ি হাজার হার্সের বেশি শব্দকে কী বলা হয় শব্দোত্তর শব্দ অ্যান্সার হবে এখানে বি শব্দোত্তর শব্দ ব্যবহার করে কোন প্রাণী এখানে অপশান হবে বি বাদুর পরে প্রশ্ন হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব থাকা দরকার কত মিটার এখানে সতেরো মিটার অ্যান্সার ডি নিচের কোন মৌলের পরমাণুতে কোনো নিউটন নেই হাইড্রোজেন মৌলের পরমাণুতে কোনো নিউট্রন নেই পরে প্রশ্ন হচ্ছে এইচ ওয়ান এইচ দ্বারা কণাকে প্রকাশ করা হয় এখানে প্রোটন কোণাকে প্রকাশ করা হয় নিউটনকে কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় নিউটনকে এখানে অপশন হবে বি এন ওয়ান নেক্সট হচ্ছে কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা কিসের সমান ইলেকট্রন সংখ্যা পোটন সংখ্যার সমান হয় পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউটন ও পোটন কণার মধ্যে কোন বল কাজ করে নিউক্লিয় বল কাজ করে আনসার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে ইউরেনিয়ামের নিউটন এবং প্রোটন সংখ্যার অনুপাত কত ওয়ান পয়েন্ট ফাইভের বেশি অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে আলফা ভর কত আলফাকোনার ভর হচ্ছে চার অ্যান্সার হবে এখানে ডি মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে যে কক্ষপথ আবর্তন করে তার আকার কেমন বৃত্তাকার এবং উপবৃত্তাকার উপসার হবে এখানে সি নিচের কোন মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই হয় হাইড্রোজেন অ্যান্সার হবে এ হাইড্রোজেনে কটি আইসোটোপ পাওয়া যায় হাইড্রোজেন এখানে তিনটি আইসোটোপ পাওয়া যায় টাই টাইটারামের সংখ্যা হচ্ছে ওয়ান এইচ টু অ্যান্সার হবে কেন এক পরে প্রশ্ন হচ্ছে ওয়ান এইচ থ্রি এবং টু এইচ ফোর পরমাণু দুটিকে কী বলে আইসো টোন বলে অ্যান্সার হবে কেন বি পরে প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে তিনশো উনষাট নম্বর প্রশ্ন যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব এবং ভর সংখ্যা একই তাদের কোনটি থাকে না তাদের আয়সটক থাকে না অ্যান্সার হবে এখানে কি কোন মৌলের একটি পরমাণুর ভরকে কোন একক দ্বারা প্রকাশ করা হয় এখানে এ গেম একক দ্বারা প্রকাশ করা অ্যান্সার হবে সি কোনো ব্যক্তির স্বল্প দৃষ্টি দুটি ত্রুটি দূর করা যায় এখানে অবতল লেন্স অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে অবতল লেন্স গঠন করে অসৎ সোজা এবং বস্তুর পার্শ্ববিম্ব অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে একটি লাল বস্তু নীল কাঁচের ভিতর দিয়ে দেখাবে এটা হচ্ছে কালো নেক্সট হচ্ছে মেশনের উপস্থিতির গাণিতিক পূর্বাভাস দেন এইচ কায়া অ্যান্সার হবে কেন এ নেক্সট হচ্ছে আলোকের শূন্য মাধ্যমে গতিবেগ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এই পরিমাপ করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী রোমার অ্যান্সার হবে কেন বি রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিংয়ের আবিষ্কর্তাকে রবার্ট ওয়াটসান ওয়াট অ্যান্সার হবে কেন এ কনার তরঙ্গের কনার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তাকে ডি ব্রকলি সি কোনার তরঙ্গ ধর্মের আবিষ্কারতা হচ্ছে ডি ব্রকলি অ্যান্সার হবে সি সাইক্লোটন যন্ত্র দ্বারা দ্রুত গতিতে গতির আয়ন সৃষ্টি করার পদ্ধতির কে লরেন্স ও লিভিংস্টন লিভিংস্টনার প্রতি নিখুঁত মান নির্ণয় করা যায় পেক্টোমিটারে অ্যান্সার হয়ে বি এক আলোকবর্ষ কোনটি রেখক আলোকবর্ষ হচ্ছে একটি দূরত্ব রেখক অ্যান্সার হবে এ পারমাণবিক ব্রোম কুন্নীতির উপর নির্ভরশীল নিউক্লিয় বিভাজন হবে এ পরে প্রশ্ন হচ্ছে বল কোন নীতির উপর দাঁড়িয়ে আছে বল পেন কৌশিকতা এবং পৃষ্ঠতানের উপর দাঁড়িয়েছে অ্যান্সার হবে ডি টিভি ওয়েবসকে অন্য কী নামে চেনা যায় টিভি ওয়েবসকে মাইক্রো ওয়েবস নামে চেনা যায় পরে প্রশ্ন হচ্ছে রকেট কোন সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয় রকেট কৌনিক ভর সংরক্ষণশীল অ্যান্সার হবে ডি দ্বারা বিকশিত বস্তুকে কী বলা হয় টায়া ম্যাগনেটিক অ্যান্সার হবে এখানে বি ডায়া ম্যাগনেটিক নেক্সট হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতম হয় ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে অ্যান্সার হবে এখানে বি পর প্রশ্ন হচ্ছে উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে কেন কুল তাপের সুপরিবাহী নয় অ্যান্সার হবে কেন এ নিচের কোন মাধ্যমে মধ্যে তাপ বেশি বিক্ষণ্ণ হয় কালো অমসিন পৃষ্টদেশ অ্যান্সার হবে কেন সি রামধনির বাহির অংশের রং কি লাল অ্যান্সার হবে কেন বি সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি ইলেকট্রিক ইঞ্জিন পরম কেলের প্রবর্তক করেন প্রবর্তন করেন কেল ভিন্সার হবে কেন এ নেক্সট হচ্ছে নিচের কোনটি দ্বি পরমাণুক মৌল দুই পরমাণু মৌল হচ্ছে কলঋণ অ্যান্সার হবে ডি নিচের কোন সূত্রটি সঠিক গ্যাসের আণবিক গুরুত্ব টু ইন্টু গ্যাসের বাস্প ঘনত্ব সার হবে সি তিনশো চুরাশি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু টেন সংখ্যাটি কোন বিজ্ঞানী নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান পানীয় জল এবং দুধ জীবাণুমুক্তকরণ করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় শব্দোত্তর শব্দ কোন বিজ্ঞানী সর্বোত্তম লক্ষ্য করেন জলের মধ্যে ঘণ্টা বাজলে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসে ভনগেরি ক্যান্সার বি নেক্সট হচ্ছে নিচের কোনটির তীক্ষ্ণতা সবচেয়ে বেশি মশার গুঞ্জন অ্যান্সার হবে এ শব্দের বেগ সম্পর্কিত ভি ক্যাল টু রুট পি বাই ডি সূত্রটি কার নিউটনের অ্যান্সার হবে এখানে বি নেক্সট হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কী হবে জিরো পয়েন্ট সিক্স ওয়ান মিনিট পার সেকেন্ড বৃদ্ধি পাবে অ্যান্সার হবে এ শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কী পরিবর্তন হয় এখানে বৃদ্ধি পায় অ্যান্সার হবে এখানে বি শব্দের বেগ বৃদ্ধি পায় কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কি বলে এক সংখ্যা সি নিচের কোনটি অন্তর কেবুনাইট বর্তমানে বাল্বের ফিলামেন্ট আয়রন এবং ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু দিয়ে তৈরি হয় এই সংখ্যা ধাতুটির নাম হচ্ছে উল অ্যান্সার হবে বি বর্তমানে বৈদ্যুতিক বাল্ব বাইশন না করে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা হয়ে থাকে কেন ফিলামেন্টের পরিমাণ কম হয় অ্যান্সার হবে ডি প্রত্যেক বাড়িতে কত তড়িৎ শক্তি খরচ হয় এখানে ওয়াট তা ওয়াট একোকে মাফা হয় টিন এবং সিসার তৈরি শঙ্কর ধাতু ফিউজ থার ব্যবহার করা এক্ষেত্রে টিনের পরিমাণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট অ্যান্সার হবে এখানে সি ক্রুগেজ কেন ব্যবহার করা হয় ক্রুগেজ ব্যবহার করা হয় শুরু থারের ভ্যাস মাপতে অ্যান্সার হবে এখানে বি দুটি মাধ্যমে তল থেকে প্রতিফলিত হবার সময় তরঙ্গের কোন ধর্মটি পরিবর্তিত হয় তীব্রতা আনসার হবে এখানে এ পরিপার্শ্বিক অবস্থা এবং শর্তগুলি ঠিক থাকলে নিম্নলিখিত কোনো গ্যাসের শব্দের বেগ সর্বেক্ষা কম হয় এখানে এসো টু অ্যান্সার হবে ডি ভূ সমালয় উপগ্রহে পৃথিবী থেকে কত উচ্চতায় থাকে এখানে ছত্রিশ হাজার কিমি উচ্চতায় অ্যান্সার হবে এখানে ডি একটি ভূ সমনয় উপগ্রহ অর্থাৎ জিও টেশনারি কত সময় হয় একদিন চব্বিশ ঘন্টা বা একদিন নেক্সট প্রশ্ন হচ্ছে যদি দুটি ভিন্ন ভরের বস্তুর উপর একই সময় ধরে একই পরিমাণ বল প্রয়োগ করা হয় তবে বস্তু দুটির ঘর বেগ সমান হবে অ্যান্সার হবে বি নেক্সট হচ্ছে যদি পৃথিবীকে একটি গোলক বলে ধরা হয় এবং যদি এটি সংকুচিত হয়ে কোনোভাবে বর্তমান আকারে অর্ধেক হয়ে যায় তবে দিনের দ্রব্য হবে ছ ঘন্টা অ্যান্সার হবে কেন এ অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আনসার হবে এখানে বি জলের মধ্যে একটি বুধবুদ নিম্নলিখিত কোন বস্তুর মতো কার্য করে অবতল লেন্স অ্যান্সার হবে এখানে ডি কোন গ্রহ থেকে নির্গত কোনো বস্তুর মুক্তিবেগ নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভরশীল এটি হবে গ্রহটির কর বেশাদ্যের উপর নির্ভরশীল আনসার হবে এখানে সি প্রশ্ন হচ্ছে ফ্লেমিং এবং ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম অনুযায়ী মধ্যমা কী মধ্যমা কী নির্দেশ করে প্রবাহের দিক নির্দেশ করে মধ্যমা আঙ্গুল প্রবাহের দিক নির্দেশ করে নেক্সট হচ্ছে দুশো কুড়ি বোল থেকে একশো ওয়াট এবং দুশো কুড়ি বোল থেকে ষাট ওয়াট বাল্বের মধ্যে কোন বাল্বটি আলো বেশি দেবে এখানে অ্যান্সার হবে দুশো কুড়ি বোল্ট থেকে একশো ওয়াট নেক্সট হচ্ছে একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে প্রথমে মিটারের পাঠ যা হয় কিছুক্ষণ পরে তা কমে যায় কারণ কেন বি তার চারশো ষোলো বর্জিত শব্দের কোন বৈশিষ্ট্য দেখা যায় না নির্দিষ্ট মূল সুর থাকে অ্যান্সার হবে ডি সারে গামা পা সা এই সুরগুলির মধ্যে দ্বিতীয় সার কম্পাঙ্ক প্রথম সার কতগুণ দ্বিগুণ অ্যান্সার হবে এখানে বি নেক্সট হচ্ছে ডি ক্যাল টু কেপি রুট বাই ডি হলে বায়ু এবং ডি পরমাণুর গ্যাসগুলির ক্ষেত্রে কের মান কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান অ্যান্সার হবে ডি মুশাউরার শব্দ কোন ধরনের শব্দ সুতিগোচর শব্দ অ্যান্সার হবে এখানে এ সূর্য বা ক্ষেত্রে পদার্থ কোন অবস্থায় থাকে প্লাজমা অবস্থায় থাকে অ্যান্সার হবে কেন ডি কোনো অবস্থায় কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয় অতি তরল অবস্থায় অ্যান্সার হবে কেন ডি নেক্সট হচ্ছে জির ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচ গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে চারশো ক্যালোরি অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন চারশো পঁচিশ নম্বর প্রশ্ন নিচে কুনটিতে নিয়মিত প্রতিফলন হয় থির জলে অ্যান্সার হবে এখানে বি থার্মোমিটারের পার ব্যবহার করা হয় কেন আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি বলে অ্যান্সার হবে এখানে সি কুনটির যান্ত্রিক সুবিধা এক এক হয় এখানে সাধারণ তোলা যন্ত্রে চাঁদের আকাশে পাখি উঠতে পারবে না শরীর চাঁদের আকাশে পাখিটুকু উঠতে পারবে না কেন বায়ু নেই বলে অ্যান্সার হবে এ পরে প্রশ্ন হচ্ছে চলন্ত ট্রেন গাড়ি থেকে হকারা কিভাবে নামে পিছন দিকে হেলে অ্যান্সার হবে বি কোয়েশ্চেন নম্বর চারশো তিরিশ কোনটি সৌরজগতের গঠন এবং পরমাণুর গঠনের মধ্যে পার্থক্য এটি হচ্ছে কক্ষপথের পরিবর্তন অ্যান্সার হবে কেনা এ বায়ুতে শব্দের বেগ হচ্ছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে কেন এ কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্স অ্যান্সার হবে কেন বি একটি ধাতুকল্পের উদাহরণ হলো আর্সেনিক হবে এখানে সি টেলুরিয়াম হলো কি টেলুরিয়াম হলো হবে এখানে সি ধাতুকল্পির কে জে জে থমসন হবে এখানে বি সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা আলো পাই বিকিরণ পদ্ধতিতে হবে এখানে সি নেক্সট হচ্ছে কসমিক রশ্মি কি কসম্মিক রসি হলো তরিতারিত এবং তরিতবিহীন কণিকা অ্যান্সার হবে সি নিচের কোন অধাতুটি তড়িতের সুপরিবাহী ক্যাফাইট সি নিচের কোন মৌল্ডের পরমাণু নিউক্লিয়াস নিউটন কণা অবর্তমান এখানে সাধারণ হাইড্রোজেন সি পরে প্রশ্ন হচ্ছে বাড়ির মেন সুইচ সাধারণত কত ভোল্টের হয় দুশো চল্লিশ ভোল্ট অ্যান্সার এখানে এ নিচের কোন রাশিটি কেলারাশি এখানে শক্তি রাশি আনসার হবে এ পরে প্রশ্ন হচ্ছে নিচের কোন রাশিটি একটি ভেক্টোর টর্ক হচ্ছে একটি রাশি একটি মাটির পাত্রে জলের ঠান্ডা হওয়া কিসের উপর নির্ভর করে এখানে বাতাসের উষ্ণতা বাতাসের আর্দ্রতা এবং বাতাসের গতি তিনটি বিষয়ের উপরই নির্ভর করে কোশ্চেন নাম্বার চারশো চুয়াল্লিশ ব্যারোমিটারের পাট হঠাৎ কমে যাওয়ার কারণ এখানে চারটি অপশন আছে পরিষ্কার আবহাওয়া ঝড় প্রচণ্ড বৃষ্টিপাত এবং কোনটি নয় অপশন হবে পি ঝড় পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী অ্যান্সার হবে ডি মাইকা বা অপরো নেক্সট প্রশ্ন হচ্ছে চারশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন যদি দুটি আধানের দূরত্ব অর্ধেক করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে চতুর্গুণ হয়ে যায় অ্যান্সার হবে এখানে সি অর্ধেক হলে চতুর্গুণ হয় নেক্সট হচ্ছে বৃত্তি পথ বরাবর গতিশীল কোনো বস্তু এখানে অপশন অ্যান্সার হবে সি পরিবর্তনশীল বেগে গতিশীল হয় পরিবর্তনশীল বেগে গতিশীল হয় অ্যান্সার হবে সি নেক্সট হচ্ছে জলকে জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে জলের আয়তন কেমন হয় ধীরে ধীরে কমে পরে প্রশ্ন হচ্ছে ফটো ইলেকট্রিক কোষের উপর আলোপলিক তরিত উৎপন্ন হয় অ্যান্সার হবে এখানে বি নেক্সট হচ্ছে চারশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন নিচের কোন বিষয়টির সাথে রমন এফেক্ট কথাটি যুক্ত রমন এফেক্ট কথাটি যুক্ত আণবিক শক্তি অ্যান্সার হবে সি কোনটি তির্যক তরঙ্গ এখানে আলোক তরঙ্গ হচ্ছে তিজ্জক তরঙ্গ চারটি অপশান আছে শব্দ তরঙ্গ আলোক তরঙ্গ উভয় এখানে অপশান হবে বি নেক্সট হচ্ছে বাতাসে এম জির ধরনের কোন প্রকারের বিক্রিয়া বাতাসে জির ধরন হচ্ছে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি অ্যান্সার হবে বি পরের প্রশ্ন অক্সিজেনের সংকট উষ্ণতা কত মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে এখানে সেই পরে প্রশ্ন হচ্ছে নিচের কোন পদার্থটির ফুটনাঙ্ক সবচেয়ে বেশি এখানে পারদের ফুটনাঙ্ক সব থেকে বেশি অ্যান্সার এখানে ডি জল সাধারণ লবণ জলের সাধারণ লবণ দ্রবিত থাকলে জলের ফুটনাঙ্ক কি পরিবর্তন হয় এখানে জলের ফুটনাঙ্ক নয় ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় অ্যান্সার হবে এখানে এ কোথায় চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় এখানে খনির মধ্যে চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ অ্যান্সার হবে সি কোন রাশিটির একক বলার ক্ষেত্রে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে এখানে অ্যান্সার হবে ডি তরুণ নিচের কোনটির ক্ষেত্রে দ্বিধাতু পাত ব্যবহার করা হয় না এখানে দ্বিধাত পাত ব্যবহার করা হয় না ব্রয়লারের ক্ষেত্রে অ্যান্সার হবে থার্মোমিটারের প্রত্যেক ভাগের মান কত জিরো পয়েন্ট টু ডিগ্রি ফারনাইট অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে কোনো থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয় ডাক্তারি থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয় অ্যান্সার হবে ডি সূচিচিত্র ক্যামেরার ছিদ্রটি বড় হলে কোন ঘটনা ঘটবে প্রতিকৃতি অস্পষ্ট হবে অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন নিউট্রন কথাটি কে প্রবর্তন নিউটন কথাটি কে প্রবর্তন করেন স্যাড উইক অ্যান্সার হবে এখানে এ নিচের কোন রশ্মিটির জাডু ধর্ম নেই এক্স রশ্মির কোনো জাড ধর্ম নেই অ্যান্সার হবে এখানে বি কোন পদার্থের উপর কোনো পদার্থের উপর পড়লে এক্স রশ্মির প্রতিভার সৃষ্টি করে অ্যান্সার হবে এখানে ডি সবগুলি পেরিয়াম সায়নাইট ক্যালসিয়াম ট্রাংসাইটেন্ট কাঁচ জলের উপরের কোন সবুজ রঙের বস্তুকে জলের মধ্যে একজন টুপরি কী রঙে দেখবে নীল রঙে দেখবে না এ পরে প্রশ্ন হচ্ছে আকাশের রামধনু সৃষ্টিতে ভূমিকা কে পালন করে এখানে অ্যান্সার হবে বিশটি বিন্দু অ্যান্সার হবে এ পরে প্রশ্ন হচ্ছে একটি উত্তল দর্পণের মেরু থেকে দ্বিগুণ ফুকাস দূরত্বে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে অ্যান্সার হবে এখানে বি একে তিন সবচেয়ে বেশি অস্থির কোনা কোনটি সব থেকে বেশি অস্থির কণা হচ্ছে পোটন অ্যান্সার হবে সি রাডারের প্রযুক্তি কৃষির উপর নির্ভরশীল রাডারের প্রযুক্তি বেতার তরঙ্গের উপর নির্ভরশীল এখানে বি হচ্ছে সর্বেক্ষা উৎকৃষ্ট পরিবাহী হলো এখানে রূপো অ্যান্সার হবে এখানে টি পরে প্রশ্ন হচ্ছে বেগুনের হার নির্ভর করে না তরলের মোট ভরের উপর অ্যান্সার হবে এখানে সি কসমিক ডে কি কসমিক ডে হচ্ছে

নিম্ন আতরতার জন্য অ্যান্সার হবে এখানে পি পরে প্রশ্ন হচ্ছে একটি পেরিয়ার কোন নীতির উপর কাজ করে পেরিয়ার সাধারণত নীতির উপর কাজ করে অ্যান্সার এখানে ডি ট্রাফিক সিগনালের লাল আলো ব্যবহার করা হয় কেন কারণ এটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি অ্যান্সার হবেখানে এ পরের প্রশ্ন হচ্ছে চারশো বিরাশি নম্বর প্রশ্ন কোন কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি রেডিও তরঙ্গ দৈর্ঘ্য অ্যান্সার হবে এখানে এ চুম্বক ভেদ্যতার একক কি চুম্বক ভেদ্যতার একক হচ্ছে মিটার এখানে মি আছে পরে প্রশ্ন হচ্ছে যদি পৃথিবীর ব্যাস ভর বর্তমান মানের দ্বিগুণ হতো তবে পৃথিবী কোনো বস্তুর ওজন কথা হবে এখানে অর্ধেক হবে আনসার হবে এখানে ডি কোন দুটি রাশির মাত্রায় একই হবে কার্য এবং টার্ক আনসার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে তরিত ক্ষেত্র দ্বারা কোন কোনটি বিক্ষিপ্ত হয় আলফা কোনো অ্যান্সার হবে কেন সি নিচের কোনটি ক্ষেত্রে বোর্ডের তথ্য প্রযুক্ত হয় না এইচ প্লাসের ক্ষেত্রে বোর্ডের তথ্য প্রযুক্ত হয় না অ্যান্সার হবে ডি এইচ প্লাস হচ্ছে কোয়েশ্চেন নাম্বার চারশো উননব্বই নাইক্রোম থার্টির কোন উপাদানটি এখানে থাকে না এফি অ্যান্সার হবে এ কোন ধাতুটির উপর কোন ধাতুটির উপর আলো পড়লে রোদ কমে যায় সেলিনিয়াম অ্যান্সার হবে এখানে এ জার্মিনিয়ামকে কি বলা হয় জার্মিনিয়ামকে অর্ধ পরিবাহী হয় অ্যান্সার হবে এখানে এ নেক্সট হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দগুলির কোনটি সর্বদা পৃথক হয় এখানে অ্যান্সার হবে বি তীঘ্নতা পরে প্রশ্ন চারশো তিরানব্বই নম্বর প্রশ্ন যে মানুষ সেকেন্ডে কটির বেশি পদ্মাংশ উচ্চারণ করতে পারে না পাঁচটির বেশি পদ্মাংশ উচ্চারণ করতে পারে না পরে প্রশ্ন এসআই এসাই কি টন অ্যান্সার হবে এখানে ডি রকেটের কার্যনীতি কোনটি সংরক্ষণ সূত্রে মানে চলে গতিবে ক্যান্সার হবে কেন সি কাকে ক্যালকুলাসের জনক বলে নিউটন ক্যান্সার হবে কেন সি এক্স রে আবিষ্কার করেন রাইট বাদার্স পরে প্রশ্ন হচ্ছে থির উষ্ণতায় নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন ও ওই গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক কী বর্গের সাথে সমানুপাতিক ক্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা পর্যন্ত মাপা যায় আটানব্বই ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত आंसर হবে এ নিচের কোন ধাতুটি তড়িৎ চুম্বক হিসাবে ব্যবহৃত হয় এখানে লোহা অ্যান্সার হবে বি নিম্নলিখিত কোনটির বিভাজন সম্ভব নয় পরমাণুর বিভাজন সম্ভব নয় এ তরিতাদানে এম কে এককটি হলো এখানে কুলম অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন প্রদীপের সলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ হলো এখানে কৈশিকতা অ্যান্সার হবে এখানে বি নেক্সট হচ্ছে সবুজ পাতাযুক্ত একটি গাছ লাল আলোতে রাখলে পাতাগুলি কেমন হয় কালো দেখাবে এ নিচের কোনটি তরঙ্গ এক্স তরঙ্গ হচ্ছে তরঙ্গ জলের ঘনত্ব সর্বাধিক হয় এখানে চার ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে এখানে সি রেক্টিফায়ার ব্যবহৃত হয় এসি কে ডিসি করতে অ্যান্সার হবে এখানে বি রামধনুর প্রান্তীয় রঙগুলি কি কি রামধনুর প্রান্তীয় রঙগুলি হচ্ছে বেগুনি এবং লাল অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে পাঁচশো কুড়ি নম্বর প্রশ্ন যদি পৃথিবী চাঁদকে এফ বল দ্বারা আকর্ষণ করে তাহলে চাঁদ পৃথিবীকে এফের সমান বল আকর্ষণ করে অ্যান্সার হবে এখানে বি নেক্সট হচ্ছে কোনটি তৃতীয় শ্রেণীর লিভার সি হচ্ছে এখানে তৃতীয় শ্রেণীর লিভার এক হার সমান কত ওয়ার্ড সাতশো ছেচল্লিশ ওয়ার্ড অ্যান্সার হবে সি ঈশ্বর কোনো আসলে নাম কি ঈশ্বর কোন আসল নাম হচ্ছে হিক্স বসুন কোন অ্যান্সার হবে বি ঈশ্বর কোনো কে আবিষ্কার করেন এখানে চারটে অপশান আছে সত্যেন বোস রাদারফোর্ড ফোর্ট নিলস ফোর পিটার হিক্স অ্যান্সার হবে এখানে ডি পিটার হিক্স ঈশ্বর কোন আবিষ্কার করেন লার্জ হ্যান্ড হন কোলাইডার আসলে কি অনুচূন্নকারী যন্ত্র অ্যান্সার হবে এ হিক্স বোসন কণার ভর পটনের কত গুণে একশো গুণ অ্যান্সার হবে সি তাপীয় আইন তত্ত্ব কে প্রবর্তন করেন মেঘনাথ সাহা অ্যান্সার হবে এ গাড়ির পিছনের বস্তু দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় উত্তল লেন্স ব্যবহার করা হয় অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে ক্যান্ডেল কিসের হুম ক্যান্ডেল হচ্ছে দীপ্তি প্রবলের এরকম অ্যান্সার হবে এখানে ডি তড়িৎ পরিবাহিতা কোন যন্ত্রের সাহায্যে মাফা হয় টাইগ টাইগোমিটার অ্যান্সার হবে এখানে সি টপ ওয়াচকে আবিষ্কার করেন টপ ওয়াচ আবিষ্কার করেন জমেশ অ্যান্সার হবে বি এক সের সমান কত কিলোগ্রাম এখানে জিরো পয়েন্ট নাইন থ্রি থ্রি আনসার হবে কেন সি এক ফাদম সমান কত ফুট ছয় ফুট অ্যান্সার হবে এখানে বি কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয় এখানে ফুট এককের আনসার হবে এ পরে প্রশ্ন হচ্ছে একটি শ্রেণীর কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা এক একে কম এবং একের বেশি তিন প্রকারের হয় প্রথম শ্রেণীর লিভারে আনসার হবে এখানে এ নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কাঁচ অ্যান্সার হবে ডি তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে পোটেন্সিওমিটার অ্যান্সার হবে এ পরে প্রশ্ন হচ্ছে গ্রীগ্ক নিউ দিয়ে নিচের কোনটিকে প্রবেশ করান প্রকাশ করা হয় কম পাঙ্খ অ্যান্সার হবে জলের মধ্যে জলের অনুসংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি কোন লেন্স দ্বারা প্রতীক

একটি লঘু গোলককে উত্তপ্ত করলে কোনটির বৃদ্ধি সর্বেক্ষা বেশি হয় আয়তন আয়তন বেশি হয় ওজন স্তর অবস্থিত স্ট্যাটোসফিয়ারে অ্যান্সার হবে এখানে ডি আলোর গতিতে গতিশীল একটি ট্রেনের দৈর্ঘ্য কেমন হবে শূন্য হতে হবে অ্যানসার হবে বি পরে প্রশ্ন একটি পিংপং বলকে বায়ুর মধ্যে একটি জলস্তম্ভের উপর রেখে দিলে এর সাম্য অবস্থাটি হবে কীরকম হবে সুস্থির অ্যান্সার হবে বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে যখন আলো কাজ থেকে বাড়িতে গতিশীল হবে অ্যান্সার হবে ডি কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি কেমন হবে এক চতুর্থাংশ হবে অ্যান্সার হবে সি একটি দণ্ড চুম্বকের চুম্বকত্ব মধ্যবিন্দুতে কেমন হয় শূন্য হয় অ্যান্সার হবে সি পরের প্রশ্ন হচ্ছে পাঁচশো তিপান্ন নম্বর প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন লোহার মরিচা পড়া হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন কার্বনের সবচেয়ে কঠিন উপভেদ কোনটি হীরা অ্যান্সার হবে সি নিচে কোনটি সঠিকভাবে এখানে যুক্ত হয়নি তড়িৎ বিভাগের সঙ্গে ভোল্ট সঠিকভাবে যুক্ত হয়নি অ্যান্সার হবে সি পরে প্রশ্ন হচ্ছে পাঁচশো ছাপান্ন নম্বর প্রশ্ন নিচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি এখানে পাঁচশো টু ই অ্যান্সার হবে সি পরে প্রশ্ন হচ্ছে চুরানব্বই থেকে চুরানব্বই থেকে একশো এক পরমাণু কমাঙ্ক বিশিষ্ট আটটি মূল্যের আবিষ্কার থাকে লেন সি ওয়ার্ক অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে তলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হচ্ছে টেন নিয়োমিটার অ্যান্সার হবে বি টেন নিয়োমিটার নেক্সট হচ্ছে সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে কি পাওয়া যায় লেট পাওয়া যায় অ্যান্সার হবে সি কম্পাঙ্কের একক কি হার্টস অ্যাভোকাডের সংখ্যা কে নির্ণয় করেন মিলি কান অ্যান্সার হবে ডি দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যাকর্ষণ শক্তি কেমন হবে একের চার ভাগ অ্যান্সার হবে এখানে সি পরের প্রশ্ন হচ্ছে ক্যাথোর রসিতে যে তরিধারিত কণিকা থাকে থাকি বলে ইলেকট্রন বলে অ্যান্সার হবে এখানে সি উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে বার্নলির নীতির বল অ্যান্সার হবে কেন এ নিম্ন রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি এটা বল হচ্ছে ভেক্টরাসি অ্যান্সার হবে এখানে সি আলোক সূত্রের আবিষ্কারক হলেন বিজ্ঞানী আইনস নাইন হবে এ একটি চৌবাচ্চার আপাত গভীরতা ছ মিটার হলে তার প্রকৃত গভীরতা হবে আট মিটার অ্যান্সার হবে কেন বি অ্যালুমিনামের একটি আকরিক নাম হচ্ছে বক্সাইট অ্যান্সার হবে এ প্যারোমিটারের আবিষ্কারক কেন বিজ্ঞানী টরসিলে হচ্ছে ব্যারোমিটারের আবিষ্কারক পেয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে পেয়ার ফাস্কেল নীতির উপর ভিত্তি করে কাজ করে শব্দের গুণ নির্ধারিত হয় কার দ্বারা কম পাঙ্কু অ্যান্সার হবে কেন বি কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন বিজ্ঞানী কেভেন্ডিস নোবেল গ্যাস আবিষ্কার করেন ট্রানজিস্টর তৈরিতে ব্যবহার করা হয় কি সিলিকন অ্যান্সার হবে এখানে এ কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কারণ কাঁচের কাঁচ তাপের কুপরিবাহী অ্যান্সার হবে এখানে বি রবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে ভলকানাইজেশন ক্যানাইজেশন অ্যান্সার হবে সি সিগারেট লাইটারের কোন গ্যাস ব্যবহৃত হয় পিউটেন গ্যাস ভাবিত হয় অ্যান্সার হবে ডি নেক্সট হচ্ছে একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ কেমন হবে দ্বিগুণ হবে অ্যান্সার হবে সি কিভুলেশন পদ্ধতির কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত তামা অ্যান্সার হবে সি নেক্সট হচ্ছে কোন শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলনের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন ষোলো পয়েন্ট ছয় মিটার এখানে অ্যান্সার হবে ডি পরে প্রশ্ন হচ্ছে কোনো কাঁচদণ্ডকে গ্লিসানের টোবালে অদৃশ্য হয়ে যায় কারণ ভাই সম যুক্ত হয় অ্যান্সার হবে এখানে সি পিতলের উপাদান কি তামা ও দস্তা অ্যান্সার হবে এখানে এ একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় মেরুতে অ্যান্সার হবে এখানে বি মরুভূমিতে সৃষ্ট মরিচিকা কিসের উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট হচ্ছে নিম্নক্ত কোনটি উপচুম্বকীয় ওয়েব টু হচ্ছে উপচম্বকীয় হবে সি কোনো মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন তরঙ্গ আন্দোলনের অভিমুখে হয় আনসার হবে এ আয়নার প্রলেপ দেওয়ার জন্য কোন পারসংকর ব্যবহৃত হয় এনে এইচি আনসার হবে সি উত্তপ্ত বস্তুর উপরিতল কিরূপ হলে তার তাপ সব থেকে দ্রুত হয় কালো মসৃণ আনসার হবে বিয়েজেনিক টেকনোলজি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় রকেটের ক্ষেত্রে আনসার হবে এ তরঙ্গের মুখের উপর প্রত্যেক বিন্দুই নতুন উচ্চ হিসাবে গৌণ তরঙ্গ সৃষ্টি করে এর প্রভাব থাকে ডবলার অ্যান্সার হবে এখানে সি নিচের মৌলগুলির মধ্যে কোনটি আণবিক সংখ্যা সবথেকে কম পাঁচ কালের হবে এখানে ডি পটাশিয়াম ওমাইট নিম্ন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ফটোগ্রাফিতে অ্যান্সার হবে এ পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অর্ধ পরিবাহী হিসাবে সব থেকে উপযুক্ত জি ই প্লাস এ গেস অ্যান্সার হবে বি ক্রোনোমিটার মিটার আবিষ্কার করেন জন হ্যারিসনার হবে নেক্সট হচ্ছে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় টলোমাইট টলোমাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয় পরে প্রশ্ন হচ্ছে প্রেসারে দ্রুত রান্না হয় কারণ তা ফুটনাঙ্ক বৃদ্ধি করে অ্যান্সার হবে এ এক্স রশ্মির আবিষ্কার থাকে রন্ট জেন অ্যান্সার হবে এখানে ডি কুড়ি কি সে রেখক কুড়ি হচ্ছে তেজস্ক্রিয়তা রেখক অ্যান্সার হবে এখানে ডি নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহরূপতা ধর্ম দেখা যায় এখানে বহরূপতা টিন দস্তা লোভা ফনসিয়াম এখানে টিনের বহুরূপতা ধর্ম দেখা যায় অ্যান্সার হবে এ একটি ফিউজ তারের রোদ বেশি গলনাঙ্ক কম হয় অ্যান্সার হবে এখানে বি পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক অ্যান্সার হবে এ অফরক পরের সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি ফ্লোরিন পরের হচ্ছে পরমাণুর তিনটি উপাদানের মধ্যে কোনটি ভর সব থেকে কম ইলেকট্রন অ্যান্সার হবে সি হ্যালোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম হচ্ছে অক্সিজেন অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে হিমুমিশের তাপমাত্রা কত হিমুমিশের তাপমাত্রা হচ্ছে মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে পি নিম্নোক্ত কোনটি একটি ধাতু কল্পের উদাহরণ নয় দশটা অ্যান্সার হবে এখানে এ পরের প্রশ্ন হচ্ছে অষ্টক সূত্রের পূর্ণতা কে নিউল্যান্ড অ্যান্সার হবে সি মানুষের হাত কোন শ্রেণীর ডিফার এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় কোনটি নয় অ্যান্সার হবে এখানে ডি পর্যায় শ্রেণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ এখানে সপ্তম পর্যায়টি অসম্পূর্ণ গান মেটাল কোন ধাতুটি থাকে না গান মেটাল কমিয়াম ধাতুটি ক্রোমিয়াম ধাতুটি থাকে না পরের প্রশ্ন হচ্ছে পজিট্রন কণা কী আবিষ্কার করেন বিজ্ঞানী আন্ডারসাউন্ড পর্যটন কোন আবিষ্কার করেন পরে প্রশ্ন ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে নাইট্রোজেন গ্যাস থাকে অ্যান্সার হবে ডি যে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটির উষ্ণতা না বেড়ে অবস্থার পরিবর্তন ঘটে তাই কী নাম করা হয় লিন তাপ অ্যান্সার হবে এখানে ডি কত ডিগ্রি উষ্ণতায় ফার্নাইট খেলের পার্ট সেন্ডিকেট খেলের পার্টের পাঁচ গুণ হবে এখানে দশ ডিগ্রি তামসার হবে সি ত্রিমাসিক ছবি প্রস্তুত রেকর্ডিং করার কৌশলকে কি বলা হয় হলোগ্রাফি আনসার হবে এখানে ডি কার্বনে চৌগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তরিত্র হবে এ হচ্ছে সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপযোগ করা হয় তো সোনাকে কঠিন করার জন্য এখান হবে সি টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কি সম উত্তল লেন্স থাকে এখানে অ্যান্সার হবে সি টাইটনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো কি প্রজাতি অ্যান্সার হবে এখানে ডি টাইটন হচ্ছে কি শনি গ্রহের সর্বিরাত চন্দ্র অ্যান্সার হবে এখানে এ এক্স রো সি চার মধ্যে দিয়ে যেতে পারে না সেটা হচ্ছে হার অ্যান্সার হবে এখানে বি এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় পিকোমিটার অ্যান্সার হবে এখানে সি পজিট্রনের ভর নিম্নুক্ত কোনটির ভরের সমান ইলেকট্রন অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে কোনো তরঙ্গের সরি কোনো তরলের পৃষ্ঠ টান পরিমাপের ডি যে প্রক্রিয়ায় খনিজ হবে এ কোন ধাতুর উপর আলোক পড়লে তার রোধ কমে যায় সেলিনিয়াম অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে যে সাহায্যে তলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলে হাইগ্রোমিটার অ্যান্সার হবে বি আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘোষা কাঁচকে স্বচ্ছ দেখায় প্রতি ধর্মের জন্য হবে এখানে বি নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে এখানে পোড়ন ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে সর্বজনীন গ্যাস দুর্ভোগের মান কত এখানে অ্যান্সার হবে এ এইট পয়েন্ট থ্রি চুল কেল কেলভিন ওয়ান পাওয়ার এখানে মাইনাস ওয়ান এবং মোল পাওয়ার ওয়ান পরে প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস কি সংযোজন পরিষ্কার আকাশে মেঘলা আকাশের তুলনায় শীতল কারণ বিকিরণ তাপ বিকিরণের জন্য প্রশ্ন হচ্ছে একটি দ্বিগুণ করলে তার দোল কাল বেড়ে যাবে এ নেক্সট হচ্ছে একটি ছোট বাতি থেকে নির্গত আলোর সমান্তরাল রশ্মি পেতে হলে কীরূপ আইন ব্যবহার করতে হবে অবতল আয়না ব্যবহার করতে হবে সব থেকে কম ফুটন নিষ্ক্রিয় গ্যাস হলো কুন্টি চেনন কম ফুটনাঙ্কে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে জেনন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি এখানে টাং সিটন হবে অ্যান্সার হবে সি মহাকাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণে কি ব্যবহৃত হয় এখানে টেলিস্কোপ ব্যবহৃত হয় অ্যান্সার হবে এখানে ডি নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বেক্ষা হালকা লিথিয়াম সর্বেক্ষা হালকা বড় প্রশ্ন হচ্ছে অ্যামলগাম কি অ্যামলগাম হচ্ছে পারদ পারদের অন্য ধাতুর সাথে সংমিশ্রণ সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কোণাটিকে সর্বোত্তম চিহ্নিত করা হয় ইলেকট্রন কোনাটিকে সর্বোত্তম চিহ্নিত করা হয় নিচের কোন থার্মোমিটারের সাহায্যে দ্রুত পরিবর্তনশীল উষ্ণতা মাপা যায় থার্মোকোফল থার্মোমিটারের সাহায্যে অ্যান্সার ডি ঘর্ষণ বলের সর্বাধিক মান কি নামে পরিচিত লিমিটিং ফিকশন অ্যান্সার হবে সি আলফা কণা বিচ্ছনের পরীক্ষাটি কে করেছিলেন আলফা কণা বিচ্ছনের পরীক্ষাটি করেছিলেন আর্নেট রান হবে ডি রকেট ছড়া কোন নীতির উপর নির্ভরশীল বরভেগের সংরক্ষণ নীতির উপর নির্ভরশীল আনসার হবে ডি পরে প্রশ্ন হচ্ছে এখনও সালফারে কত সংখ্যক পরমাণু আছে আটটি পরমাণু আছে সিলিকন কি ধরনের পদার্থ অর্ধ পরিবাহী পদ্ম কোনটি শঙ্কর ধাতু এখানে ব্রঞ্জ হচ্ছে শঙ্কর ধাতু ক্রেন কোন শ্রেণী লিভার ক্রেন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার পরে প্রশ্ন হচ্ছে ম্যাগনেশিয়ামের উৎস নিচের কোনটি কার্নালাইট आंसर হবে এ পরে প্রশ্ন হচ্ছে কোনটি তড়িৎ পরিবহন করে গ্যাস কার্বন তড়িৎ পরিবহন করে মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হলো হাইড্রোজেন आंसर হবে এ একটি সেলাই মেশিনের গতি সাধারণত ঘূর্ণন প্রকৃতির হয় অ্যান্সার হবে ডি অতি বেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম হচ্ছে বামার পর্যায় বর্ণালী आंसर হবে এখানে বি একটি ঘড়ির স্প্রিংকে ঘোটালে কি ধরনের শক্তি কাজ করে স্থিতি শক্তি অ্যান্সার হবে বি হ্যাবল কি হাবল হচ্ছে একটি মহাকাশ দুর্বীক্ষণ অ্যান্সার হবে সি ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি তারাপুর ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিবসচ তরণের মান কেমন হবে কমে যায় পরের প্রশ্ন ছশো আটানব্বই নম্বর প্রশ্ন ছশো আটান্ন চাপ দিয়ে দুই বা ততোধিক বরফ জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে এখানে অপশানে কোনোটি হবে না অ্যান্সার ও সিলিকন কি এর দুটি হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ নিচের কোন যৌগটির মধ্যে সম তরচুম্বকীয় ধর্ম দেখা যায় কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অ্যান্সার হবে সি কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন এখানে বিজ্ঞানী ময়সা রেকটিফায়ারে কি পরিবর্তন করা হয় এসি থেকে ডিসিতে অ্যান্সার হবে এখানে বি একটি দোলক দোলককে চলের মধ্যে দোলালে তার দলন কালার হবে সি নিচের কোনটি তরিচুম্বকে তরঙ্গ নয় শব্দ তরঙ্গ তরিচিম্বকে তরঙ্গ নয় নিম্নলিখিত রোগগুলি নির্ধারিত হওয়ার পর কোন রোগী সবচেয়ে স্বেচ্ছায় সাইকোথেরাপি চিকিৎসা গ্রহণের প্রতি হবে এখানে ভীতিগ্রস্ত রোগী অ্যানসার হবে সি পরে প্রশ্ন হচ্ছে একটি দুশো ভোল্ট থেকে একশো ভোল্ট বাল্বের রোধ এখানে অপশন হবে বি অপশন অ্যানসার দুশো ভোল্ট বিভাগ পার্থক্য প্রয়োগ করলে শুধুমাত্র তখনই চাষ সকম হবে নেক্সট হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের রোধ হ্রাস পাবে সিলিকনের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তেজনা বর্ধক নয় অ্যামেমাইনস অ্যান্সার হবে এখানে ডি মোটর গাড়ির ভিউ পয়েন্টটি হলো একটি উত্তল দর্পণ অ্যান্সার হবে এখানে সি ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয় তৈরি হয় সিসা থেকে অ্যান্সার হবে সি আলোক রশ্মির প্রাথমিক রঙ্গলি শান্ত লাল নীল এবং সবুজ অ্যান্সার হবে বি তরল অক্সিজেনের ফুটনাঙ্ক মাইনাস একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস ফার নাইট খেলে তা হবে মাইনাস দুশো সাতানব্বই ডিগ্রি অ্যান্সার হবে বি একটি নলের দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হলো আবদ্ধ বাতাসের চাপ এখানে বায়ুমণ্ডলের চাপের সমান হবে অ্যান্সার হবে এখানে সি ল্যাম্বার্ট তথ্য কার সঙ্গে যুক্ত প্রজ্বলনের সঙ্গে যুক্ত বাতাসের অনুগুলির মধ্যে গর্ব গতিবেগ কত মিটার পার সেকেন্ড হয় কিন্তু চারশো মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে ডি কেননা কারিক কেননা হচ্ছে লেটের আকরিক অ্যান্সার হবে সি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেননা কারাকরিক লেট বেলুনকে আবিষ্কার করেন মন্টো গলফেয়ার অ্যান্সার হবে বিশুদ্ধ রং কেমন ধূসর সাদা প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয় বারুদ অ্যান্সার হবে বি নেক্সট হচ্ছে দেড় ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ গ্রাম বরফ এবং দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ গ্রাম জল মেশানো হলো মিশ্রণের উষ্ণতা কেমন হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে ডি কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা পনেরো হলে সর্ববয়স্ত কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হবে তিন অ্যান্সার হবে এখানে বি নেক্সট হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি সিয়াস হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র পরে প্রশ্ন হচ্ছে সূর্য থেকে প্রতি সেকেন্ডে কত মেগাওয়াট শক্তি পৃথিবীতে আসে

সূর্য থেকে প্রতি সেকেন্ডে কত মেগাওয়াট শক্তি পৃথিবীতে আসে এখানে আঠারো ইন্টু তিনটি ভর নাইন ক্যাট কিসের একক হচ্ছে ভরের একক ভরের ার সূত্র কে আবিষ্কার করেন ভর নৃত্যতার সূত্রে আবিষ্কার করেন ট্রিলাভিয়ার অ্যান্সার হবে এ মার্কিনী কোন বিষয়ে গবেষণার জন্য বেশি পরিচিত ছিলেন তৈর্যম্বকীয় তরঙ্গ কোন পদার্থের চাঢ় কিসের উপর নির্ভরশীল ভরের উপর নির্ভরশীল অ্যান্সার হবে এখানে ডি রান্নার সময় কি ধরনের পোশাক নিরাপদ এখানে সুতির পোশাক নিরাপদ অ্যান্সার হবে বি কে প্রথম বলেন পৃথিবী নিজেই একটি চুম্বক চুম্বকিল বি পরে প্রশ্ন থাকে তা হল কি নিউট্রন অ্যান্সার হবে বি পরে প্রশ্ন হচ্ছে নিম্নত্ত কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক হয় তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাই আত্রবায়ু অ্যান্সার হবে কেন এ পরে প্রশ্ন হচ্ছে কোনো বস্তুকণার মুক্তি মান কত এখানে আনসার হবে সি এগারো পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড মরুভূমিতে সৃষ্ট মরিচিকার কারণ হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর তরঙ্গ তত্ত্বের প্রভাব থাকে হাইগেন্স একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হলো রৈখিক ভরবেগ ক্যান্সার হবে সি একটি লেট পেন্সিলে কত শতাংশ লেট থাকে জিরো শতাংশ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায় ঘন থেকে লঘু মাধ্যমে ডি পরে প্রশ্ন চাপ সব থাকে কে বলেছেন ডি উডস মেটালে নিম্ন কোন ধাতুটি থাকে না তামা অ্যান্সার হবে বি লিখিত মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল ইলেকট্রোস্টিক ফোর্স অ্যান্সার হবে বি আনসার হবে বি পরে প্রশ্ন হচ্ছে সঞ্চয় কোষে কি সঞ্চিত হয় রাসায়নিক শক্তি অ্যান্সার হবে সি অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে রয়েছে এখানে এস ব্লকে অ্যান্সার হবে বি কোন ধাতুতে তৈরি চুম্বক ব্যবহৃত হয় কাঁচা লোহা অ্যান্সার হবে কেন এ এক গ্রাম পরমাণু লোহা হলো এখানে অ্যান্সার হবে সি পঞ্চান্ন পয়েন্ট আট গ্রাম এ এমই আনসার হবে সি নেক্সট হচ্ছে নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোনটি ধনাত্মক তরিযুক্ত কনিকা যা তেজিস বিঘটনে নির্গত হয় এখানে হচ্ছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা দুই সংখ্যা চার মৌলটি কি মূলটি হচ্ছে হিলিয়াম তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাবতা কমে যায় এরূপযোগ্য হল কলিচুন কোনো পদার্থের জাট কৃষির উপর নির্ভরশীল এটি হবে ফরের উপর নির্ভরশীল রান্নার সময় কী ধরনের পোশাক পরা নিরাপদ সুতির পোশাক পরের প্রশ্ন হচ্ছে কে প্রথম বলেন পৃথিবী নিজে একটি চুম্বক কিলবার্ট ক্যাথল রশি যে তৈরিত কণিকা থাকে তা হলো নিউট্রন অ্যান্সার হবে এখানে বি নিম্নুক্ত কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক হয় তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আদ্র বায়ু অ্যান্সার হবে এ কোনো বস্তু কণার মুক্তবেগের মান কত এখানে অ্যান্সার হবে সি এগারো পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড মরুভূমিতে সৃষ্ট মরিচিকার কারণ হল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অ্যান্সার হবে ডি আলোর তরঙ্গ তথ্যের প্রভাব থাকে হাইগেন্স অ্যান্সার হবে এখানে ডি প্রশ্ন হচ্ছে বারো ইঞ্চি বা এক ফুট দৈর্ঘ্য প্রায় কতটা এখানে জিরো পয়েন্ট মিটার পরের প্রশ্ন হচ্ছে নিচে কোনটি রাসায়নিক পরিবর্তন লোহার মরিচা পড়া রাসায়নিক পরিবর্তন কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ হীরা নেক্সট হচ্ছে এখানে যেটা ম্যাচিং করেনি সেটা হচ্ছে তরিত বিভাগের সঙ্গে ভোল্ট পরের হচ্ছে নিচে কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি এখানে পাঁচ সিকাল টু ই পরের চুরানব্বই থেকে একশো এক পরমাণ্য কমাঙ্ক বিশিষ্ট আটটি মৌলের আবিষ্কার থাকে গ্লেন সিবার্ক তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম টেনি সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে পাওয়া যায় লেট অপশান হবে সি পরের প্রশ্ন কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস সংখ্যা কে নির্ণয় করেন মিলিকান দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যাকর্ষণ শক্তি একে চারগুণ পেয়ে যাবে রশ্মিতে যে কণিকা থাকে তাকে কী বলে ইলেকট্রন বলে অ্যান্সার হবে সি উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে বার্নলি নীতির উপর অ্যান্সার হবে এ নিম্নিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি বল হচ্ছে ভেক্টর রাশি আনসার হ্যাঁ সি আলোক তরিত সূত্রে আবিষ্কর্তা হলেন আইনস্টাইন অ্যান্সার হবে এ একটি চৌ বাচ্চার আপাত গভীরতা ছ মিটার হলে তার প্রকৃত গভীরতা আট মিটার অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো বক্সাইট অ্যান্সার হবে এ ব্যারো আবিষ্কারক আবিষ্কার হোক অ্যান্সার হবে এ পেয়ার কুন নীতির উপর ভিত্তি করে কাজ করে পাস্কাল নীতির উপর ভিত্তি করে কাজ করে শব্দের গুণ নির্ধারিত হয় কার দ্বারা কম পাঙ্কের দ্বারা অ্যান্সার হবে কেন বি কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন ক্যাভেন্ডিস ট্র্যানজিস্টার তৈরিতে ব্যবহার করা হয় সিলিকন অ্যান্সার হবে এ কাঁচকে হঠাৎ উত্তপ্ত করে ফেটে যায় কারণ কাঁচ তা ফের কুপরিবাহী রবার প্রস্তুতির প্রক্রিয়াকে কী বলে ভ্যালকানাইজেশন অ্যান্সার হবে এখানে সি সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় বিউটেন অ্যান্সার হবে এখানে ডি একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ দ্বিগুণ হবে অ্যান্সার হবে এখানে সি কিউফিলেশন পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত তামা পর প্রশ্ন হচ্ছে কোনো শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস প্রতিফলনের মধ্যে

উপ কোন মাধ্যমে কোন মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয় হবে এ আয়নার হচ্ছে হয়প দেওয়ার জন্য কোন ব্যবহৃত হয় কোনো এনে গেছি অ্যান্সার হবে সি উত্তপ্ত বস্তুর উপরিতল পরিতল কিরূপ হলে তার তাপ বিকিরণ সব থেকে দ্রুত হয় কালো অমশীন হলে অ্যান্সার হবে কেন বি ক্রাইজেনিক টেকনোলজি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় রকেটের ক্ষেত্রে অ্যান্সার হবে এ তরঙ্গের মুখের সুফল প্রত্যেক বিন্দুই নতুন উৎস বিন্দু হিসাবে গৌণ তরঙ্গের সৃষ্টি করে এর প্রভাব হচ্ছেন বিজ্ঞানী টবলার অ্যান্সার হবে সি পরে প্রশ্ন হচ্ছে নিচের মৌলগুলির মধ্যে কোনটি আণবিক সংখ্যা সবথেকে কম বাস গেল অ্যান্সার হবে এখানে ডি পটাশিয়াম বোমাইট নিম্নক্ত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ফটোগ্রাফিতে অ্যান্সার হবে এখানে এ পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অর্ধ পরিবাহী হিসাবে সব থেকে উপযুক্ত জি প্লাস এ গ্যাস

রোদ বেশি গণনাঙ্ক কম অ্যান্সার হবে কেন নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিমায় কিন্তু তড়িদের অন্তর কপুর অ্যান্সার হবে কেন এ সর্বাধিক তরিদ ঋণাত্মক মৌলটির নাম কি ফ্লোরিন অ্যান্সার হবে কেন এ পরে প্রশ্ন হচ্ছে পরমাণু তিনটি উপাদানের মধ্যে কোনটির ভর সব থেকে কম ইলেকট্রনের ভর সব থেকে কম অ্যান্সার হবে সি হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্ষাকৃ মৌলটির নাম হচ্ছে অক্সিজেন অ্যান্সার হবে কেন ডি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে হিম মিশ্রের তাপমাত্রা কত মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস নিম্নত্ত কোনটি একটি ধাতুকল্পের উদাহরণ নয় দশ তা অ্যান্সার হবে এখানে এ অষ্ট্রের পণ্য থাকছিলেন নিউল্যান্ড অ্যান্সার হবে কেন সি মানুষের হাত কোন শ্রেণীর লিভার এখানে কোনোটি নয় অ্যান্সার হবে এখানে ডি পর্যায় শ্রেণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ সপ্তম পর্যায়টি অসম্পূর্ণ গান মিটালে কোন ধাতুটি থাকে না কমিয়াম পজিট্রন কোন কে আবিষ্কার করেন পজিট্রন কোন আবিষ্কার করেন আন্ডারসন ইলেকট্রিক ভালভের অভ্যন্তরে কোন গ্যাস থাকে নাইট্রোজেন গ্যাস आंसर হবে ডি যে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটি উষ্ণতা না পেয়ে ও অবস্থার পরিবর্তন ঘটে তাকে কি নামে অভিহিত করা হয় লীন তাপ পরম উষ্ণośćে কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের সাথে ডিগ্রি স্কেলের পার্থক্যে 5 গুণ হবে এখানে 10 ডিগ্রি থার্মোমিটারের ক্ষেত্রে সি টিমসিক ছবি বস্তু তো রেকর্ডিং করার কৌশলকে কি বলে হলোগ্রাফি অ্যান্সার হবে ডি কার্বনেট যৌগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তরিচ্ছু পরিমাণ এখানে গ্যাফাইট অ্যান্সার হবে এ সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপো করা হয় সোনাকে কঠিন করার জন্য অ্যান্সার হবে সি টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কোন লেন্স থাকে সমতল লেন্স অ্যান্সার হবে সি টার্নের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হল প্রজাতি টাইটান কি টাইটান হচ্ছে শনিগ্রহের সর্বিরাট চন্দ্র মধ্যে দিয়ে যেতে পারে না হারের মধ্যে দিয়ে এদের মধ্যে কোনটি নয় পিকোমিটার মাপক যন্ত্র নয় ব্যারোমিটার থার্মিটার হাইগ্রোমিটার এগুলি একটি করে নিম্নলিখিত কোনটি ভরের সমান ইলেকট্রনের ভরের সমান হয় পরে প্রশ্ন হচ্ছে কোন তরলের পৃষ্ঠ টান পরিমাপের এসআই কো কে নিউ টান পারমিটার অ্যান্সার হবে এখানে ডি যে পক্ষে খনিজ পদার্থ থেকে বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করে তাকে বলে ক্যালসিনেশন হচ্ছে যে ধাতুর উপর আলোক পড়লে তার রোধ কমে যায় সেটা হচ্ছে ডি যে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলে হাইগ্রোমিটার হবে বি আলোর খুন ধর্মের জন্য জলের মধ্যে ঘষা কাঁচকে স্বচ্ছ দেখায় প্রতি এখানে বি নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে বরুণ অ্যান্সার হবে ডি পরে প্রশ্ন হচ্ছে সার্বজনীন গ্যাস দ্রভা মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি চুল কেলভিন এবং এ পরে প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন নির্গত বিশাল শক্তির উৎস হচ্ছে সংযোজন পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল কারণ এটা হচ্ছে অপশন হবে সি বিকিরণ একটি পেন্ডুলামে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল বেড়ে যায় অ্যান্সার হবে এ পরে প্রশ্ন হচ্ছে একটি ছোট্ট বাতি থেকে নির্গত আলো সমন্তাল রশ্মি পেতে হলে কি রূপ আয়না ব্যবহার করতে হবে এখানে অবতল আয়না ব্যবহার করতে হবে আনসার হবে সি সবথেকে কম ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস হলো জিনন অ্যান্সার হবে এখানে ডি পরে প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত টাঙ্ক সেটেন অ্যান্সার হবে এখানে সি মহাকাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণে কী ব্যবহৃত হয় টেলিস্কোপ নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বেক্ষা হালকা লিথিয়াম অ্যান্সার হবে এখানে এ এমল হল হলো একটি পারদের পারদের অন্য ধাতুর সঙ্গে পারে সংমিশ্রণার হবে বিশ্ন হচ্ছে সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কোনটিকে সর্বপ্রথম চিহ্নিত করা হয় ইলেকট্রন হবে না সি নিচের কোন থার্মোমিটারের সাহায্যে দ্রুত পরিবর্তনশীল উষ্ণতা মাফা যায় থার্মোকফল থার্মিটার অ্যান্সার হবে ডি থার্মোকপাল থার্মোমিটার নেক্সট হচ্ছে ঘর্ষণ বলের সর্বাধিক মান কি নামে পরিচিত লিমিটিং ফ্রিকশন ঘর্ষণ বলের সর্বাধিক মান লিমিটিং ফিকশন নামে পরিচিত অ্যান্সার হবে সি পরে প্রশ্ন হচ্ছে আলফা খনা বিচ্ছনের ক্ষয়কাটি কে করেছিলেন আর্নেট রাদার ফোর্ট অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে রকেট ছোড়া কোন নীতির উপর নির্ভরশীল রকেট ছোড়া হচ্ছে ভরবগের সংরক্ষণ নীতির উপর নির্ভরশীল পরের প্রশ্ন হচ্ছে আটশো আটান্ন নম্বর প্রশ্ন যে এক কোনো সালফারে কত সংখ্যক পরমাণু আছে আটটি পরমাণু থাকে সিলিকন কী ধরনের পদার্থ সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ কোনটি শঙ্কর ধাতু ব্রঞ্জ হচ্ছে শঙ্কর ধাতু ক্রেন কোন শ্রেণী লিভার ক্রেন হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার ম্যাগনেশিয়ামের উৎস নিচের কোনটি কার্নালাইট কোনটি তরিত পরিবহন করে গ্যাস কার্বন তরিত পরিবহন করে আনসার হবে এখানে ডি মহাবিশ্বের সবচেয়ে বেশি যে মূল্যটি আছে সেটি হলো হাইড্রোজেন একটি সেলাই মেশিনের গতি হচ্ছে ঘূর্ণন অ্যান্সার হবে ডি অতি বেগুনী অঞ্চলের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম হচ্ছে বামার পর্যায়ে বর্ণালী অ্যান্সার হবে বিশ্ব হচ্ছে একটি ঘড়ির পিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে স্থিতিশক্তি অ্যান্সার হবে বি হ্যাবল একটি কি মহাকাশ দূরবেক্ষণ অ্যান্সার হবে এখানে মহাকাশ দুর্বিক্ষণে আনসার হবে সি পরে প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি তারাকপুর ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিখস অনেক মানসান্ত কমে যায় অ্যান্সার হবে এ চাপ দিয়ে দুই পথিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়া হয় কোন পদ্ধতিতে এখানে কোনোটি অপশন নেই জার্মিনিয়াম ও সিলিকন কি এটা এরা হচ্ছে অর্ধপরিবাহী নিচের কোন যজ্ঞটির মধ্যে সমতরিচুম্বকীয় ধর্ম দেখা যায় কার্বন ডাইঅক্সাইডে সমতরিচুম্বকীয় ধর্ম দেখা যায় অপশন হবে সি কোন বিজ্ঞানী সর্বপ্রথম হিরক প্রস্তুত করেন বিজ্ঞানী ওয়াটসন হিরক প্রস্তুত করেন রেকটিফায়ার কি পরিবর্তন করা হয় এসি থেকে ডিসি তে পরিবর্তিত হয় একটি দোলকের দোলককে জলের মধ্যে দোলালে তার দোলনকাল হ্রাস পাবে অ্যান্সার হবে কিনা সি নিচের কোনটি তরচুম্বকীয় তরঙ্গ নয় শব্দ তরঙ্গ তরচুম্বকীয় তরঙ্গ নয় পরে হচ্ছে নিম্নলিখিত রোগগুলি নির্ধারিত হওয়ার পর কোন রোগী সবচেয়ে স্বেচ্ছায় সাইকোথেরাপি চিকিৎসা গ্রহণে হবে ভীতিগ্রস্ত রোগী অ্যান্সার হবে সি একটি দুশো ভোল্ট থেকে একশো আট বাল্বের রোধ এখানে অপশান হবে বি দুশো ভোল্ট বিভাগ পার্থক্য করলে শুধুমাত্র তখনই চারশো কম হবে উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি রোধ হ্রাস পায় সিলিকন অ্যান্সার হবে সি নিম্নলিখিতের মধ্যে কোনটি নয় উত্তেজনাবদ্ধক অ্যান্সার হবে ডি নেক্সট হচ্ছে মোটর গাড়ির ভি ফাইন্ডারটি হলো একটি উত্তল দর্বল অ্যান্সার হবে সি পরে প্রশ্ন হচ্ছে ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয় তৈরি হয় কখন সি সিসাতে অ্যান্সার হবে সি আলোক রসির প্রাথমিক রঙগুলি হলো লাল নীল সবুজ অ্যান্সার হবে বি তরল অক্সিজেনের ফুটনাঙ্ক মাইনাস একশো তিরাশ তিরাশি ডিগ্রি সেলসিয়াস ফার্নাইট গেলে তা কত হবে মাইনাস দুশো সাতানব্বই ডিগ্রি বি পরে প্রশ্ন হচ্ছে একটি নলে দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হলো আবদ্ধ বাতাসের চাপ হবে বায়ুমন্ডলের চাপের সমান হবে লাম্বার তথ্য কার সঙ্গে যুক্ত হবে এক ডি বাতাসের অনুগুলির মধ্যে গড় বেগ কত মিটার পার সেকেন্ড চারশো মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে ডি নেক্সট হচ্ছে কেলানা কারাকরি করি কেলানা লেটের বেলুন আবিষ্কার করেন মন্টে কলফেয়ার বিশুদ্ধ লোহার রঙ হচ্ছে ধূসর সাদা প্রাচীনকালে রকেট জ্বালানি হিসাবে কী ব্যবহার করা হয় বারুদ ব্যবহার করা হতো রকেটের জ্বালানি হিসাবে প্রাচীনকালে পরে প্রশ্ন হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াস দশ গ্রাম বরফ এবং দশ ডিগ্রি উষ্ণতায় দশ গ্রাম জলের মেশানো হলো তাহলে মিশ্রণ উষ্ণতা হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস আটশো ছাপান্নব্বই প্রশ্ন একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হলো রৈখিক ভরবেগ নেক্সট হচ্ছে একটি লেট পেন্সিলে কত শতাংশ লেট থাকে জিরো শতাংশ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায় ঘন থেকে লঘু মাধ্যম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে একই চাপ প্রশ্ন তাই সময়তন সব গ্যাসের সমান সংখ্য কণ থাকে কে বলেছেন এটা অ্যাবোগ্রাটো বলেছেন উডস মেটেলে নিম্নুক্ত কোন ধাতুটি থাকে না তামা ধাতুটি থাকে না নিম্নকেতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল ইলেকট্রোস্ট্যাক্টিক ফোর্স সব থেকে দুর্বল পরে প্রশ্ন হচ্ছে সঞ্চয় কোষে কি সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি অ্যালকালি ধাতুগুলি কোন কোন ব্লকে রয়েছে এস ব্লকে কোন ধাতুতে তৈরি চুম্বক ব্যবহৃত হয় কাঁচা লোহা কাঁচা লোহা শান্ত তৈরি চুম্বকের কাছে ব্যবহৃত হয় এক গ্রাম পরমাণু লোহা হলো ফাইভ পঞ্চান্ন পয়েন্ট আট গ্রাম পার এমইউ নেক্সট হচ্ছে নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোনটি ধনাত্মক সরি এখানে নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোনটি ধনাত্মক তরিযুক্ত কণিকা যা তেজস্ক্রি বিঘটনে নির্গত হয় এখানে অ্যান্সার হবে আলফারশি তেজস্ক্রি বিঘটনে নির্গত হয় খুব প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে একটি মৌলিক পারমাণিক সংখ্যা দুই ভর সংখ্যা চার মৌলটি কী মৌলটি হবে হেলিয়াম আটশো আটষট্টি নম্বর প্রশ্ন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাবতা কমে যায় হলো কলি চুন অ্যান্সার হবে এখানে বি এটা ছিল শেষ প্রশ্ন সো একটা ভিডিওর মধ্যে সমস্ত আমরা ফিজিক্সের প্রশ্নগুলো আলোচনা করলাম যেগুলো রাজ্যের পিএসসি ডাব্লিউ বি সি এস এমনকি আইসিডিএস ও রেলের এন টিভিসির সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে এখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্নই মোটামুটি কভার করা হয়েছে সো থ্যাংক ইউ